এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে আছি জীবন গল্পে আরও একবার আমন্ত্রণ। এবং কথা না বাড়িয়ে শুরুতেই আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই। নামটা একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ হৃদয়। হৃদয়, বয়স কত? হৃদয় 24। 24 বছর বয়স। জন্ম জেলা কোথায়? ময়মনসিংহ, দুবাউরা থানা। আপনি ওখান থেকে আসছেন নাকি ঢাকাতে থাকেন? না, আমি এখন গাজীপুরে থাকি। গাজীপুর থেকে আসছেন, ঠিক আছে, বলেন। আসলে আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি, ক্লাস সিক্সে ওঠার পরে আমি ঢাকায় চলে আসি। আচ্ছা, ঢাকা যাত্রাবাড়িতে। তো সেখানে যাত্রাবাড়িতে কেন আসলেন? ওখানে আব্বু থাকতো অনেক আগে থেকে, আব্বুর সাথে চলে আসি আমার ফুল ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি চলে আসার পরে তো ওখানে থাকি। আমি 2009 দিকে আমি চাকরি নিই ফার্স্ট, তখন আমার বয়স 12 এরকম। আব্বু কিসে কি করতো? আব্বু একটা সাইনার ইট ফ্যাক্টরিতে কাজ করতো। আচ্ছা, তো সেখানে আব্বুর পাশে একটা কোম্পানিতে আমি চাকরি নেই। তো চাকরি নেওয়ার পরে ওখানে চাকরি করতে থাকি। তো এভাবে ওই কোম্পানিটাতে 2 বছর চাকরি করি। চাকরি করার পরে আমি চাকরিটা ছেড়ে দিই, আমার আঙ্গুল কেটে যায় ওইটাতে, তারপর আমি চাকরি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি আর একটা কোম্পানিতে, ওটা হচ্ছে জুতার কোম্পানি, রাবার ইন্ডাস্ট্রি সালিমা, ওটা হচ্ছে শ্যামপুরে। তো ওটাতে চাকরি নিয়ে ওটাতে ভালোই চাকরি করতে থাকি। এভাবে 4-5 বছর হয়ে গেছে। আর যেহেতু আমি ফ্যামিলির বড় ছেলে ছিলাম তার জন্য আর কি কাজ করতে হচ্ছিল। ওকে, চাকরি নিলেন, কত বছর বয়স তখন আপনার? তখন 12 বছর। 12 বছর বয়স, লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করিনি, ক্লাস সিক্সে ছিলেন আপনারা? আমার বড় বোন আর 3 ভাই বোন, আমার বড় বোন, আমি মেয়ে, আমার ছোট ভাই আছে। আচ্ছা, ঠিক আছে, তারপর? তারপরে চাকরি নিয়ে ওখানে চাকরি করতে থাকি। হঠাৎ একদিন বারান্দায় বসে আছি, তো বারান্দায় বসে থাকা অবস্থায় তো আমার বড় আপু বলতেছে, কি রে তুই এখানে বসে তো ভাব নিতেছিস কেন? আমি বললাম, কিসের ভাব নিতেছি? ও বলতেছে, আমি দেখছি না, আম্মু আজকে বাসায় আসুক, আম্মুর কাছে বিচার দিব তোর নামে। আমি বললাম, ঠিক আছে, তুই বিচার দে। তো আমি আপু এই কথা বলে চলে গেছে। আমি ভাবলাম যে আপু এই কথাটা কেন বললো, যে একটু ট্রাই করে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমি বসে মোবাইল চাপতেছি, রায় করতেছি, তো উপরের দিকে তাকালাম, হঠাৎ করে জালনার পাশে একটা মেয়ে বসে রয়েছে। আমার লাইফে ফার্স্ট মানে আমি এত সুন্দর মেয়ে দেখি। তো দেখার পরে আমার একটা অভ্যাস ছিল, আমি চোখ টিপি মারি মানুষকে দেখলে। আপনি যাকে দেখে দেখলেন চোখ টিপি মারতেন? হ্যাঁ হ্যাঁ, কি বলেন, মানে যার সাথে যোগাযোগ হয়ে যেত তাকে চোখ টিপি মারতাম। তো ওই মেয়েটাকেও মারি, ওই মেয়েটা আর কিছু রিপ্লাই করে না, এদিকে চলে যায়। তো পরের দিন শনিবার, তো আমাদের ফার্স্ট ডাক হচ্ছে 2015 সাল 13 মে, রোজ ছিল শুক্রবার। তো সেদিন ও চলে যায়। পরের দিন শনিবার আমি আবার অফিসে গেলাম, তো আমার দাঁতে ব্যথা ছিল, আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসি। চলে এসে আবারও ওই বারান্দায় বসে রইলাম যে ওরে দেখার জন্য মেয়েটা। তো ওদিন বিকেলবেলা ও আসলো, আসার পরে আবারও চোখ টিপি মারি, ও মুশকি একটা হাসি দিয়ে চলে যায়। তো এভাবে আর মাঝখানে 2 দিন দেখা হয় নাই। না দেখাতে মানে ওর জন্য মানে দেখা করার জন্য একটা হয়ে যায়, মানে দেখার জন্য আগ্রহ সৃষ্টি হয়ে 2-3 দিনে। তো পরে শুক্রবারে আমার ভাগ্নেকে নিয়ে আমি বসেছিলাম, তো ও আমাকে জিজ্ঞেস করতেছে এটা কে, ইশারাই মানে ফার্স্টে ওই কথা বলে যে এটা জিজ্ঞেস করতেছে এটা কে। তো আমি বললাম আমার ভাগ্নে। তো এইভাবে ফার্স্ট কথা হলো। তো ইশারাই এমনি আমাদের অনেক ভালো কথা হয়, প্রতিদিন কথা হয় 3 বেলা। আমার সকাল 9 বাজে অফিস ছিল, ও সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠে জানলার পাশে বসে থাকতো, না আমাকে দেখবে বলে বা কথা বলবে। তো এভাবে যাচ্ছে, তো হঠাৎ করে মানে এভাবে আর হচ্ছে না, মানে ফোনে কথা বলে আর হইতেছে না, তো ইশারায় কথা বলে। তো এখন কী করবো? তো চিন্তা করলাম ওর কীভাবে কথা বলা যায়। তো ওর একদিন, এটা হচ্ছে 1 সেপ্টেম্বর ওর ছোটো ভাইয়ের কাছে যাই, যাই বলি তোমার আপুর নাম্বারটা দাও। তো বলতেছে আপুর তো কোনো ফোন নাই। তো আমি বললাম তাহলে তোমারটা দাও, তোমারটা দিয়ে কথা বলবো। ও বলতেছে আমারটা দেওয়া যাবে না, আপনারটা দেন, তো আমি দেখি যা পরে ফোন দিব। তো আমি বললাম ঠিক আছে। ও আবার ফোন আমার নাম্বারটা নিয়ে মিস কল দিল, তো ওর নাম্বারটা আমার কাছে চলে আসছে। তারপর ও বাসায় গেল রাত্রবেলা, আমি ওর ফোন দিলাম, ও দেয় নাই। পরের দিন আবার ফোন দিলাম, তারপর দিয়েছে, দেওয়ার পরে ওর সাথে কথা বললাম। বলার পরে আমি ফার্স্টে ওর সাথে, যেদিন ফার্স্টে ফোনে কথা বলি, ওরে আমি ডাইরেক্ট বলি তুমি কি আমাকে ভালোবাসো? ও বলতেছে কি বলতেছেন এগুলা, আমি এখন বলতে পারবো না।
তো এটা বলে ফোনটা কেটে দেয়। পরের দিন আমি অফিসে যাই, আমার অফিসে ওখানে ইয়া হয় মানে প্রমোশন হয়, আমি একজন ওয়ার্কার ছিলাম, সেখান থেকে আমার সেলম্যান বানানো হয়। তো আমি তো খুশি অনেক যে ওর এটা জানাতে হবে। তো ওর ভাইকে আবার ফোন দিলাম, ওর ভাই দেয় না। তারপর দুপুরের পরে ফোনটা দিয়েছে, দেওয়ার পরে আমি বললাম যে এরকম এরকম তোমার সাথে ফার্স্টে কথা বলার পরে আমার কপাল খুলে গেছে, তো তুমি কি এখন কি বলো? ও বলতেছে ভালো তো, আপনার কপাল খুলে গেছে তো থাকেন আপনি। তো যাই হোক এটা বলে রেখে দিছে। রেখে দেওয়ার পরে রাত্রবেলা আমি ঘুমাইতে যাব, তো ও ঘুমাইতে যেতে দিতেছে না, ঘুমাইতে যেতে দিতেছে না। ও কিছু একটা বলতে চায়, তো ও এ করতেছে যে 11:30 বাজে জালনা দিয়ে একটা চিঠি পালাইলো। ওই চিঠিটা, প্রথম চিঠিটা আনতে পারি নাই, ওটা অন্য একটা বাড়ির চালের মধ্যে পড়ছিল, ঠিনের চালের, ওখানে উঠলে সমস্যা হবে তার জন্য আনতে পারি নাই। পরে আরেকটা ফেলালো, ওই চিঠিটাতে লেখা ছিল যে আমি আপনার সাথে কথা বলতে চাই, তো আমার ভাইয়ের ফোন দিয়ে সম্ভব না, যা করবেন কালকে দিনের মধ্যে করবেন। আর একটা তেঁতুলের চাটনি আসা ছিল ওই সময় মমতাজের 5 টাকা দামে, ওইটা আপনার জন্য, মানে আচারটা আপনার জন্য। তো ভালোই তো, আমি যখন এটা পাই চিঠিটা মানে অনেক খুশি, তো ওই খুশিতে আমি গান গাওয়া শুরু করছি। তো আমার ছোটো ভাই বলতেছে কিরে এত খুশি কিসের জন্য? আমি বললাম এমনিতেই। তো ভাই, আমার ছোটো ভাই বলতেছে দেখি আচারটা দেখাই। তো আমি বললাম না ওটা ধরবি না। তো বলতেছে না এটা কে দিছে তোরে? আমি বললাম যেই দেখ তুই এটা ধরবি না। ও অনেক জোরাজুরি করতেছে, আমি ওরে বললাম তুই প্রয়োজনে 100 টাকা নে, তাও আমার এই আচারটা নিবি না। তো আমি ওই আচারটা ওরে দিই না, রেখে দিই আমার বিছনার নিচে। তো পরের দিন আমার একটা ফ্রেন্ড আছে সুমন, ওর কাছে যাই। যাওয়ার পরে বললাম দোস্ত আমার একটা ফোন লাগবে ইমার্জেন্সি, তো কীভাবে? ও বলতেছে এখন তো মাস সবাই শেষ হলো, স্যালারি নাই, তো দেখ কেউ ফোন বিক্রি করে কিনা সাইগনাল। তো একটা ছোটো ভাই ছিল ইব্রাহিম নাম, ওরে বললাম ইব্রাহিম তোমার ফোনটা দিয়ে দাও, পরে স্যালারি বেলে টাকা নিয়ে যাও। ও ফোনটা দিয়ে যায়, বাটন ফোন। তো ওই ফোনটাতে আমি একটা সিম, একটা চার্জার, হেডফোন সব কিছু ওকে দিই, মেমোরি সহ। দেওয়ার পরে ওইটা দিয়েই মানে আমাদের কথা শুরু, সারাত্র কথা হতো ওর আর আমার, সারাত্র কথা হতো। আর তখন ইশারা কথাটা বন্ধ হয়ে যায় আমাদের, ওই ফোনে কথা হয় অফিসে গেলে। তো এটা ছিল ফার্স্ট দিনের। সেকেন্ড ডেতেও যখন ওর সাথে ফোনে কথা বলি, ও বিকেল 4 আমাকে ফোন দিল, দিয়ে মানে কান্না করতেছে ফোনের ওই পাশ থেকে। তো আমি বলতেছি কেন কান্না করতেছে, কেন কী হয়েছে? ও শুধু কান্নাই করতেছে। তো আমি বললাম কান্না করতেছে না কী হয়েছে? ও বলতেছে যে তুমি তো আমাকে কখনো ছাড়া যাবে না। আমি বললাম কী হয়েছে সেটা তো বলো। ও বলে তুমি যদি আমার ছাড়া যাও তাহলে আমি আত্মহত্যা করবো। তা আমি বললাম এখানে দিনের সম্পর্ক আপনাদের, তখন ইশারায় কথা হয়েছে 6 মাস, আর ফোনে কথা এটা দ্বিতীয় দিনে। আচ্ছা, তো আমি বললাম আজকে 2 দিন মাত্র, তুমি এটা কি বলতেছো? আমি তো কখনোই তোমাকে ছাড়বো না, প্রয়োজনে পৃথিবী আমি ছেড়ে দেবো, তাও তোমাকে ছাড়তে পারবো না। ও বলতেছে তো কখনো আমার ছাড়া যাবো না, তাহলে আমি কিন্তু বাঁচবো না। তো ঠিক আছে, এভাবেই কথা বলতেছি। তো 21 সেপ্টেম্বর হচ্ছে ওর বার্থডে, তো ওই বার্থডেতে আমি ওর বাসায় গেলাম। যাওয়ার পরে ওরে কেক কেটে জন্মদিন উইশ করলাম। করার পরে ওদিন হঠাৎ ও আমাকে জড়ায়া ধরে, ও জড়ায়া ধরার পরে মানে বুকের ভিতরে একটা কাঁপুনি শুরু হয়ে গেছিলো যে এটা কী হয়েছে। বাট জীবনে ফার্স্টে মনে কোনো মেয়ে গায়ে হাত দিছি এরকম একটা সিচুয়েশন পড়েছি। তো এই কথাটা এখনও যদি ভাবি মানে মনের ভিতরে কীরকম একটা হয়ে যায়, মানে একটা ধূপ করে ওঠে বুকের ভিতরে। তো যাই হোক, ওর সাথে তো একটা নুডলসের বাড়ি দিল আমার ছোটো ভাইয়ের জন্য, আমার ছোটো ভাইয়ের সাথে তখন কথা বলে। তো পরের দিন সকালবেলা আমার আপু যখন ঘর ঝাড়ু দিতে যায়, যাওয়ার পরে ওই বাটিটা পায়। পাওয়ার পরে আমার আম্মুর কাছে আইনা দেখায়, দেখো আম্মু তোমার ছেলেরা কিনতে যেন নুডলস আইনা খাইছে। তো আমার আম্মু বলতেছে খাইলে খাইছে, তো তুই তোর সমস্যা কী? তো আমার আপু আর কিছু বলে না, আম্মু কিছু বলে নাই। তো আমার সবাই দেখতো, ফ্যামিলির সবাই দেখতো আমি ওর সাথে জালনা দিয়ে কথা বলি ইশারায়। হ্যাঁ, তো এটা সবাই দেখতো। তো ওখানে একটা মহিলা ছিল, ওই মহিলা আমাকে বলতেছে দেখছি তো জালনা দিয়ে কার সাথে কথা বলো। আমি বললাম কারোর সাথে কথা বলো না। তো উনি বলতো যার সাথে যার বাপ আছে তারে দেখলে সবারই লাভ হয়। তো এরকম একটা উদাহরণ দিল, দেওয়ার পরে আমি আর কিছু মনে করি নাই। এভাবে যাচ্ছে আমাদের দিন। 25 সেপ্টেম্বর হচ্ছে কুরবানি 2015 সাল। তো কুরবানি ঈদের ওদিন, ঈদের আগের দিন 24 তারিখ, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে মানে ও আর আমি কথা বলতেছি, আমরা বলতেও পারি না এত বৃষ্টি হয়েছে। আমি যখন বেড়ে বের হয়ে 11:00 রাত্র, তো দেখি যে আড়ু সমান পানি জমে গেছে রাস্তাঘাটে। তো ওরে ফোন দিলাম আবার, দিয়ে বললাম দেখো কী অবস্থা রাস্তার। বলে কেন কী হয়েছে? আমি বললাম বৃষ্টি হয়েছে, তুমি কি বলতে পারো? বল না, তা আমিও বলতে পারি না। তো এটা তো পরের দিন কোরবানি ঈদ, ওর ছোটো দুটা ভাই দুজনকে নিয়ে আমি নামাজ পড়তে যাই ঈদের। আচ্ছা, হ্যাঁ। তো নামাজ পড়লাম, ওদেরকে সালামি দিলাম, দেওয়ার পরে বাসায় আসলাম। বাসায় এসে ওর সাথে কথা বলি, তারপরে ও বলতেছে যে ঘুরতে যাবা না কোথাও? আমি বললাম যাবো, তুমি যাইবা? ও বলতেছে না,
আমি বললাম কেন, বলে আমার তো বাসা থেকে বের হতে দেয় না, আমরা কোথাও ঘুরতে যাই না। তো আমি বললাম ও তাহলে আমিও যাবো না। কিন্তু কোনো ঈদ আমার ওরকম কাটে নাই যে ঘুরতে না যে বাসায় বসে থেকে, তো এটাই ফার্স্ট ছিল। তো এই কুরবানি ঈদ শেষ হলো রাত্রেবেলা, কথা বললাম সারাত্র, তো রাত্রে ঘুমায়া যায়। তো আমরা যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে প্রায় 7 বছর বা 8 বছর ধরে ভাড়া থাকতাম। তো ওই বাড়িতে ভাড়া থাকতাম, তো উনাদের যে ছোটো ছেলে, তো উনি ঈদের পরের দিন শনিবার 10টার দিকে আমি গোসল ঘুম থেকে উঠে গোসল করে দাঁড়াইছি বারান্দায়, উনি আইসা আমাকে বকতেছে। আমি বললাম কী হয়েছে আপনি বলেন। তো উনার সাথে তর্কাতর্কি করি, করার পরে উনি আমাকে একটা পর্যায়ে মারতে আসে। তো আমি বললাম আপনি আমার কেন মারতে আসবেন। তো বারাটিয়ারা ছিল তারা ফিরাই দিছে। তো আমার আম্মু তাদের যে মেজো ছেলে আছে তার সাথে বিচার দেয় যে আমার আপনাদের বাড়িতে এতদিন ধরে ভাড়া থাকি, তো কোনো দিন আমার ছেলে দুইটা কোনো অন্যায় করে না, আজকে কী করছে যে আমাদেরকে বলে না আমার ছেলেকে মারতে আসছে। তো উনি বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। তো ঠিক আছে উনি দেখতেছে এটা বলে, তো আমি ঘুমায়া যাই, প্রচুর জিদ হয়, আমি ঘুমায়া যাই জিদ দে। তো বিকেল 5টা বাজে, ঘুম থেকে উঠি ফোনের সাউন্ডে, তো উঠে দেখি যে আমার ফোনে 76টা মেসেজ ছিল যে ফোন ধরো বাসায় আসো, ফোন ধরো বাসায় আসো, আবার মিস কল ছিল সাথে অনেকগুলো। তো আমি আবার ব্যাক করি, ব্যাক করার পরে ও বলতেছে তুমি কই, আমি বললাম আমি বাসায়, বলতেছে আমাদের বাসায় আসো, আমি বললাম তোমার আম্মু বাসায় নাই, বলেন না। তো আমি গেলাম, যাওয়ার পরে ওখানে ওর ছোটো বলতেছে যে ভাই আপু আপনার সাথে কথা বলবে ওই রুমে যান, আপু ওই রুমে। তো গেলাম, যাওয়ার পরে ও আমার কলারটা ধরে, শার্টে ধরে বলতেছে তুমি কি আজকে আমাকে নিয়ে পালাইয়া যাবে কিনা বলো, মানে এটা আমাদের কথা বলে 26 দিনের মাথায় ফোনে কথা বলে। ওকে, ও বলতেছে তুমি কি আজকে আমাকে নিয়ে পালাইয়া যাবে কিনা বলো। আমি বললাম পালাইয়া যাবো আজকে, এটা হঠাৎ করে কেন, কি হয়েছে? ও বলতেছে আম্মু জেনে গেছে, তো সম্ভব না তোমার সাথে আর ফোনে কথা বলা বা এই সম্পর্কটা রাখো, কন্টিনিউ হবে না তাহলে, তো এখন কি করবো বলো। তো ওরে আমি অনেক বুঝাই, বোঝানোর পরে ও এক সপ্তাহ সময় নেই যে আমার অফিস খুলবে হচ্ছে আপনার সেপ্টেম্বর আগস্টের 3 তারিখে খোলার পরে, তো ওখানে তখন আমার স্যালারি হবে 5 তারিখ, তখন ওকে নিয়ে পালাবো, এক সপ্তাহ সময় নেই ওর কাছে নেওয়ার পরে। তো ওই মুহূর্তে ওর ছোটো ভাই দৌড়ে আসলো, এসে বলতেছে হৃদয় ভাই আপনি বাসায়, আপনি বের হন, আম্মু আসতেছে। তো আমি সিঁড়ি দিয়া যখন নামি তখন মনে হয় যে ওরে যে রেখা যাচ্ছে, যদি হারায় ফেলাই তখন কি হবে, তো এটা মানে মাথায় কাজ করতেছে। তো আমি সিঁড়ি দিয়া নামি আর আমার বন্ধুকে ফোন দিলাম, দিয়ে বললাম দোস্ত আমার ফোনটা বিক্রি করবো বা আমার কিছু টাকা দে। ও বলতেছে ঈদ গেল মাত্র কালকে, আজকে টাকা কোথা থেকে পাবো? তো আমি তাহলে আমার ফোনটা বিক্রি করবো। ও বলতেছে তাহলে বাবার কাছে যা, আমার ফোনটা বিক্রি করবো। তখন আমি ফোনটা কিনি মাত্র 10,000 টাকা দেয় রোজার ঈদে। তো মালুক ভাই ফোনটা রেখে 6,000 টাকা দিল, মানে কি বিয়ে করার জন্য টাকা জোগাড় করতেছেন? জি। তো ওরে একটা ফোন, আবার আমার ওই বাটন ফোনটা দিয়ে ওরে ফোন দিলাম, দিয়ে বললাম তুমি রেডি হও আমরা পালাবো আজকে। ও বললো যে তুমি না বললা এক সপ্তাহ পরে, আবার আজকেই? আমি বললাম হ্যাঁ আজকেই, বলে টাকা জোগাড় হয়েছে? আমি বললাম জি হয়েছে। তো এটা বলে ওরে বললাম বের হতে। তো সন্ধ্যা 6:33 ও বের হলো, ও বের হতে একটু পিছন যাচ্ছে যে আমার চাস্তো ভাই আছে একজন, ওর কাছে আমি যাই, যে যখন ফোনটা বিক্রি করে আসি দেখি যে উনি স্মোক করতেছে। তো ওনার সামনে আমি যাই না, যত আমি ছোটো ভাই উনি স্মোক করে আমি সামনে গেলে খারাপ দেখা যায়, এর জন্য যাই নাই। তো উনি সিগারেট ফেলাই দিল, ফেলাই দেওয়ার পর আমি গেলাম, বলে কী হয়েছে তোর? আমি বললাম ভাই একটা সমস্যা হয়ে গেছে। বলে কী? আমি বললাম ওই যে জালনা দিয়ে দেখতাম একটা মেয়ের সাথে কথা বলি, ও আর আমি আজকে পালাইতেছি। বলে কী বলিস? আমি বললাম হ্যাঁ এটাই। তো ভাই বলে মেয়ে কই? আমি বললাম আসতেছে। বলে যায় দেখ দেরি হচ্ছে। তো তো গেলাম, যা ও এই মুহূর্তে বের হচ্ছে, তো ওর হাতটা ধরে, ওর বাম হাতটা ধরে, ওর ডান হাতটা ধরে আমার বাম হাতে আমরা সিঁড়ি দিয়ে নামি। যখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম তখন মানে বাংলা সিনেমাও ফেল আমার কাছে মনে হচ্ছিল, ওরকম একটা ফিলিংস লাগতেছিল মনের ভিতর। তো বের হলাম, বের হওয়ার পরে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে কাজু অফিস গেলাম, এটা হচ্ছে পুস্তকলা কাজু অফিসে গেলাম আমি আমার চাচাতো ভাই। তো রিক্সাতে বসে কান্না করতেছে ওর ফ্যামিলির জন্য, যে ফ্যামিলি সাথে সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসছি, তোমার কাছে চলে আসছি, তুমি আমাকে কখনো কষ্ট দিও না। আমি বললাম না কখনোই কষ্ট দেবো না। আমার বোঝানোর পরে যা কাজু অফিসে গেলাম, কাজী বিয়ে করাইতেছে না, কাজী বলে তোমাদের বয়স কম, সম্ভব না। ওই মেয়ের বয়স ছিল কত তখন? তখন 16 বা 17। আর আপনার? আমার এই 19-20 এরকম। তারপর? তারপরে বলতেছি যে কাজী বিয়ে করাচ্ছে না, কাজী বলতেছে না তোমাদের বিয়ে করালে আমার উপরে মামলা হয়ে যাবো, পরে আমি ফাইসা যাবো। আমার যে ফ্রেন্ড বলতেছে আপনি বিয়ে করান, তো বলতেছে না আমি বিয়ে করতে পারবো না। তো সুমনে বললো কত টাকা চান বিয়ে করাইতে? তো কাজী বললো 5,000 টাকা চাই। তো 5,000 টাকা দিলে উনি বিয়ে কোর্ট ম্যারেজ করে দিবে। তো ঠিক আছে, তো কাজী কোর্ট ম্যারেজ করলো। কোর্ট ম্যারেজ করার পরে কাজী কীভাবে কোর্ট ম্যারেজ করে? কাজী বললো আর কি যে কোর্ট ম্যারেজ করতেছি, হ্যাঁ উকিলের টাকা দিতে হবে অনেক, তো তার জন্য 5,000 টাকাই লাগবে।
আচ্ছা তো কাজী বিয়ে করালো, তো বিয়ে করার কাজী শর্ত দিল যে তোমরা এক সপ্তাহের মধ্যে কেউ কোথাও যাবা না, এখন দুজনের দুজন বাসায় চলে যাবা, যাওয়ার পরে এক সপ্তাহ পরে কাবিনের কাগজ হাতে পাবা, তখন তোমরা যেদিক ইচ্ছে এদিক যাও, আমারও ঝামেলা নাই তোমাদেরও ঝামেলা কম হবে। আমি বললাম ঠিক আছে, তো এটা কাজীকে বললাম, কিন্তু তখনই আমরা পালাবো। তো যখন কাজী অফিসতে নামি, তো নামার পরে মানে তখন তো আমার হচ্ছে টেনশন ঢুকে গেছে, আমার কাছে ওই কাজীরে 5,000 টাকা দিয়ে দিছে, আমার কাছে আগে ছিল 1,000 আর এখন আছে 2,000। তো এই 2,000 টাকা দিয়ে কি করব? তো আমার চাচাতো ভাইকে বললাম যে ভাই এখন কই যাব, তো বলতেছে কই যাবি আমাদের বাসায় চল, আমাদের বাসায় চল, ওখানে গেলে একটা সমাধান হবে। আমি বললাম সবচেয়ে বেশি যদি কারোর ভয় পায় এটা হচ্ছে তোমার আব্বু, তো তোমার আব্বুর সামনে যাবো, বাঘের সামনে যাওয়া দাঁড়ানো সম্ভব না। বলতেছে আব্বু তোরা কিছু বলবে না, তুই চল। তো আমি বললাম ঠিক আছে, তো যাই। যাওয়ার পরে একটা গলি আছে, এটা হচ্ছে সবুজবাগের গলি, তো সবুজবাগের গলি, তো ওখানে যে একটা ছেলে সিগারেট খাচ্ছে, তো ওটা আবার ও সহ্য করতে পারে না, ও রাস্তায় বসে বমি করে দেয় সিগারেটের গন্ধ। তো আমি ওই ছেলেটাকে ধরে দুটা থাপ্পড় দিই যে সিগারেটকে এটা তোর বাবার রাস্তা পাইছিস কিনা, রাস্তার গাড়ি সিগারেট খাস। তো ওই ছেলেটা আমার উপর দিক তাকায় রয়েছে, তাকায় থাকার পর আমার ফ্রেন্ড বলতেছে যে ওর দিক তাকায় না, তাকালে বিপদ আছে, ওরে চিনো? তো ওই ছেলে বলতেছে কে ও? ও বলতেছে ও হচ্ছে ভাই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর নতুন আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE LOVE DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তারপর আর ওই ছেলেটা কিছু বলে না, চলে গেছে। তো কাকার বাসায় গেলাম, কাকায় আমাদেরকে দেখে মানে কাকে কি বলবো ওখানে, মানে সম্ভব হচ্ছে না, মানে কাকার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। তো কাকি এসে বললো আমাকে, আমার যে কাকি সে কাকি আমাকে ছোটোবেলা থেকে বাবা ডাকে। তো বলতেছে বাবা এটা কি? তো আমার চাচাতো ভাই বলতেছে ও হৃদয়ের বউ, ওরা বিয়ে করছে। তো বলতেছে মানে? বলে হ্যাঁ এটাই। তো ঠিক আছে, আমার কাকা রুম থেকে বের হয়ে চলে গেছে, আমার কাকি আমাদেরকে নিয়ে বসে গল্প করতেছে। আমার চাচাতো ভাই আবার আমাদের বাসায় এসে আম্মুকে বলে দিছে, আম্মুকে বলছে যে ও তো মেয়ে নিয়ে পালাইছে, এখন আমাদের বাসায় আছে। তো ওখানে আমার আম্মু গেলো, আম্মু যায় ঠাস করে আমার গালে একটা চটকনা মারলো, চটকনা মারা বলতেছে আমার ফোনটা দে, তোর যে 2 মাস আগে একটা ফোন কিনে দিছে ফোনটা দে। আম্মু জানে আমার কাছে টাকা নেই, আমি বিক্রি করলে ফোনটাই বিক্রি করবো। তো আমি বলতেছে ফোন দে, তো আমি বললাম ফোন নাই, চুপ করে বসে রইলাম এটা বলে। তো ওই মুহূর্তে আমি ওর হাত টান দিয়ে বলে তুমি তোমার বাসায় যাও, যা হবে পরে দেখবো। তো আমি মেয়েটার, তো আমি আবার ওর হাত ধরে বললাম না আম্মু সম্ভব না, ও সন্ধ্যা 6:33 ও অন্যের বাড়ি মেয়ে ছিল, আর সন্ধ্যা এখন 7:37, এখন ও তোমার ঘরে ছেলের বউ। তো আম্মু এই কথাটা বলার পরে আম্মু ওর হাতটা ছেড়ে দিল, হাতটা ছেড়ে দিয়ে আম্মু আর কোনো কথা বলে নাই, সোজা বের হয়ে আমার কাকার বাসাতে চলে গেল। আমার আপু আসে, আমার আপু এসে বলতেছে তুই জীবনে যাই করিস আমাকে তো বলছিস, তো এই কথাটা কেন বলিস না? আমি বললাম তোকে বলা সম্ভব ছিল না তাই বলি নাই। আমার আব্বু আসে, আমার আব্বু একবারে সরল সোজা মানুষ, উনি কিছুই বলে নাই, উনি আরও খুশি যে ওনার পছন্দ মতো মেয়ে বিয়ে করছি, মানে পছন্দ হয়েছে এর জন্য উনি খুশি। যে তারপর আব্বু কিছুই বলে নাই। তো এভাবে রাত্র 11টা বাজে, তো আব্বু চলে গেছিলো ওখানতে, চলে যাওয়ার পরে রাত্র 11টা বাজে আমাদের ওখানের একটা মামা আছে স্থানীয়, মামারা কি ঢাকা যাওয়ার পর থেকে, তো ওনাকে নিয়ে তারপর আমার কাকা আব্বু আসে আবার রাত্র 11টা বাজে। আসার পরে বলতেছে ওরে জিজ্ঞাসা করতেছে, ওর নাম টাম জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে বলতেছে তুমি যে ওর হাত ধরে আসছো ওর তো বয়স কম, তোমারও বয়স কম, যদি ঝামেলা হয় বলে ঝামেলা হলে এটা আমরা দুজন বুঝে নেব। আচ্ছা, ও বলতেছে এগুলা। তো বলার পরে মানে ওর
কাছ থেকে আর কি এটা জানতে চাইছে যে ও আমার প্রতি কতটা দুর্বল, যদি পুলিশ কেস হয় তাহলে তো যদি ও দুর্বল না থাকে আমার পক্ষে তাহলে তো বিপদ হয়ে যাবে এর জন্য। তো ওরে দেখে না ও শক্ত আছে আমার উপরে, তো যাওয়ার এমনি উনারা কথা বললো। পর আমার আব্বু বলতেছে তাহলে ওদেরকে গ্রামে পাঠায় দেয়, যদি ঢাকাতে রাখে তাহলে ঝামেলা বেশি হবে, তো এর জন্য গ্রামে পাঠায় দেবে। তো ওই মামা বলতেছে না ওদেরকে পাঠালে কালকে সকালে রবিবার দিন সকালে পাঠান, না হলে যদি ওর বাবা একটু প্রভাবশালী যদি স্টেশনে টেশনে লোক পাঠায় তাহলে পাওয়া যাবো। তো রাত্রেবেলা পাঠাইলো না, পরের দিন সকালবেলা। আর ওদিন রাত্রেবেলা আমার কাকি হচ্ছে মাঝখানে, ও পশ্চিম পাশে আমি পূর্ব পাশে শুইলাম। তো ওই শুয়াতে মানে আমাদের ইশারা কথা বলা আবারও শুরু ওই রাত্রে, যে সারা রাত ওর সাথে বসে কাকি মাঝখানে শুয়েছিল, ও আর আমি দুই পাশে কথা বলতেছি, সারা রাত্রে কথা বলছি। আজান দেওয়ার সময় ঘুমাইলাম, ঘুমানোর পরে উঠলাম সকাল 9 বাজে ঘুমতে, ওঠার পরে আমাদেরকে গ্রামে পাঠাইয়া দিল। গ্রামে পাঠাইলো আব্বু আম্মু সবাই, তখন আম্মু আসছে সকালবেলা আমার জামা কাপড় নিয়ে, ওর জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছে, মানে আম্মুর শাড়ি টাড়ি। তো নিয়ে আসে আম্মু মানে হাউমো করে কান্না করতেছে যে আমার এত আদরের ছেলে আজকে এই কাজ কেমনে করলো, মানে অনেক কষ্ট লাগে আম্মুর যে আমাদের বড় ছেলে তুই, এটা আমাদেরকে জানানো উচিত ছিল, আমরা তো অনেক শক করেছিলাম। সবাই কান্না করতেছে, আমার আব্বু কান্না করতেছে, আমার ছোটো ভাই বোন, আমার ভাগ্নেটা ছোটো ভাগ্না যেটা, ও মানে আমার জড়ায় জড়ায় কান্না করতেছে যে এখন থেকে আমাকে কে মজা কিনে দিবে, তো আমাকে মজা কিনে দিবে এই বলে মানে অনেক কান্না করে। তো আমিও কান্না করতেছি, সাথে ও কান্না করে যে ও বলতেছে যে আমি ভুল করছি, এত আদরের ছেলেকে বিয়ে করছি, যে এটা ভুল হয়ে গেছে, ও মানে এটা স্বীকার করতেছে। তো স্বীকার করার পরে তো আব্বু আমাদেরকে নিয়ে আসলো। আমার লাইফে ফার্স্ট টাইম আমি একা একা গ্রামের বাড়িতে যাব, তো আমি রাস্তাঘাট চিনি না। তো আমার চাচাতো ভাইকে সাথে দিল, আব্বু আবার মহাকালী এসে বাস কাউন্টারে গাড়িতে উঠাইয়া দিল। উঠাইয়া দেওয়ার পরে গাড়িতে উঠাই দেওয়ার পর আব্বু কান্না করতেছে, মানে বাস থেকে নামতেছে আর কান্না করতেছে। তো মানুষ জিজ্ঞেস করতেছে কি হয়েছে, তো আমার চাচাতো ভাই বলতেছে যে কিছু হয় নাই, বাড়িতে একটু প্রবলেম, তো তাই ওই যে ছেলে আর ছেলের বউ বাড়িতে যাচ্ছে এর জন্য কান্না করতেছে। তো মানুষ বলে কান্না করার কি আছে। তো আব্বু নেমে চলে গেল বাস থেকে, নেমে চলে যাওয়ার পরে গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে মৌমিসিং যাইতে যাইতে বিকেল 4:30 বেজে গেছিলো। তো যাওয়ার পরে ওখান থেকে বাসে উঠলাম, আবার ওঠার পরে বাসটা একটু ভাঙা ছিল, কারণ ঈদের পরের দিন দ্বিতীয় দিন অনেক চাপ থাকে রাস্তাঘাটে, তো ভাঙা ছিল, হার্ট ব্রেক করে তো আমার হাত কেটে যায় এই জায়গায়, ওর হাড়ু বাসাইতে যায় আমার হাত কেটে যায়। তো কেটে যাওয়ার পরে ওর যে উন্না ছিল ওই উন্না দিয়ে ভাইদা দেয়, দিয়ে বলতেছে তুমি আমার হাঁটু বাসাইতে যায় নিজের একাইটা দিছো। আমি বললাম এটা সমস্যা নেই। তো ও বলতেছে না তুমি আমার জন্য এত কিছু কেন করবা, আমি বললাম তোমাকে ভালোবাসি তাই করি। ও বলতেছে না এত ভালোবাসার তো কোনো প্রয়োজন নাই, নিজের রক্ত ঝরায় আমাকে সুখে রাখার চিন্তা করবো না কখনোই। আমি বললাম দেখা যাবে পরেরটা। তো এভাবেই বাড়িতে গেলাম, যাওয়ার 7:00 আমাদের থানার সামনে যায় বাস থেকে নামি, নামার পরে আমার দুলাভাই আসলো ওখানে মোটর সাইকেল নিয়ে আমাদেরকে নিতে। ওই মুহূর্তে আমার চাচাতো ভাই জাহাঙ্গীর ফোন দেওয়া বলতেছে আমি কিন্তু চলে আসছি পরের বাসে। তো আমি বললাম চলে আসছো কোথায়, বলে যে 10-20 মিনিট তোরা দাঁড়া আমি চলে আসবো। তো এক মোটর সাইকেলে আমরা 4 উঠি, এক মোটর সাইকেলে আমরা 4 উঠি। তো ও মোটর সাইকেল উঠার পর ও তো পিছনে ছিল, আমি হচ্ছে ওর সামনে। তো বলতেছে যে সারাদিন আমার জানটারে একবারও দৌড়ে দেখতে পাই না। আমি বললাম দৌড়ে দেখার কি আছে, ও বলতেছে মানুষ ছিল তাই দৌড়ি নাই। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে বাড়িতে গেলে ধরতে পারবা। তো বাড়িতে গেলাম, যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে যে সবাই মানে বাড়িতে আমাদের অনেক বড় গোষ্ঠী, ওখানে সবাই এসে মানে ভিড় জমায়া দেয় যে আমার হৃদয় বিয়ে করে বউ নিয়ে আসতেছে। তো বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওখানে আবার মোল্লা দিয়ে মানে আমার ধর্মীয় মোতাবেক বিয়ে করানো হলো। আবার বিয়ে করায় ওদিন আর আমাদেরকে এক ঘরে দেওয়া হয় নাই। তো আমার দুলাভাই আছে একটা চাচাতো বোনজামাই, ও বলতেছে যে তোমাদের ভালোর জন্য কালকে গায়ে হলুদ দিয়া তারপরে তোমাদেরকে ভাষণ করে দেওয়া হবে। তো ঠিক আছে দেওয়া হবে। তো পরের দিন সকালে আবার আব্বু ফোন দেয় যে তারা মঙ্গলবারে ঢাকায় আসবে, বাড়িতে যাবে। তো ঠিক আছে ওনারা আসবে। তো আমি বললাম যে আব্বু আসলে তাহলে গায়ে হলুদ দেওয়া হবে, আব্বু আম্মু আসলে। তো আমার আর আব্বু আবার ফোন দিল, দিয়ে বলতেছে না তোর গায়ে হলুদ দিয়ে দিতে বল, সমস্যা নেই আমরা আসতেছি মঙ্গলবারে। তো গায়ে হলুদ দিল ওখানে সবাই, দেওয়ার পরে বিকেলবেলা আসর নামাজের পরে আমি আমাদের একটা মাঠ আছে ওই ওখানে যে আমার চাচাতো ভাই খেলতেছে, আমি বইসা রইছি, আমিও খেলতে চাই, চাচাতো ভাই দেয় না, বলে না নতুন বিয়ে করছি পরে বেতা বুতা পেলে ঝামেলা হয়ে যাব। আমি বললাম ঠিক আছে খেলব না। তো আমি বইসা রয়েছি, ওই মুহূর্তে আব্বু ফোন দেয়, দিয়ে বলতেছে তুমি কিছু জানো, আমি বললাম কী, বলে তুমি কিছুই জানো না, আমি বললাম কী সেটা তো খুলে বলবা, তো বললো তোমার আম্মুর সাথে কথা বলো। তো আম্মুর কাছে দিল, আম্মু বলতে তুই কিছু জানিস না, আমি বললাম কী, বলে যে ওর জায়গায় একটা বিয়ে হয়েছে। তো আমি বললাম বিয়ে হয়েছে,
হ্যাঁ এটা হইছে, মানে আমি জানতাম না, তারপরে আম্মুকে বলি হইছে, হ্যাঁ আমি জানি। তো আম্মু বলতেছে তুই জানিস না, আমি বললাম না, আমি বললাম তো জানি। তো বলে তুই জানে শুনে গেছিস তোরে, আমি বললাম হ্যাঁ জানি না শুনে নিছি। বরে তাহলে পরবর্তীতে তোদের দুজনের জন্য কোনো ঝামেলা না হয় এই বিষয় নিয়ে, আর না হলে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আমি বললাম হ্যাঁ না আমাদের কোনো ঝামেলা হবে না, আমি জেনে শুনেই নিছি ওরে, জেনে শুনেই নিছি। তো আর বিয়েটা বেশি দিন হয় না, এক মাস আগে মাত্র কাবিন হয়েছে। বলে কাবিন হওয়াকেই বিয়ে বলে এখন? আমি বললাম ঠিক আছে, সেটা আমরা রিলেশনের পরে হয়েছে, আগে তো যদি হইতো তাহলে অন্য হিসাব ছিল, আমাদের রিলেশনের পরে। আর ওই ছেলে তো এখনও ওদের বাড়িতে আসে নাই বা ওই ছেলের বাড়িতে যায় নাই, এর জন্য ওকে নিয়ে আসছে। তো আম্মু বলে ঠিক আছে, তোর যদি সুখে থাকিস তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তো ঠিক আছে এটা বলে আম্মু ফোন রেখে দিল। তো আমি ওর কাছে আসলাম, মানে ওই ফোনটা রেখে দিলে আসলাম, এসে দেখি আমার চাচাতো বোন, আমার চাচাতো ভাই ওর পাশে বসে রয়েছে, ওরা গল্প করতেছে। তো আমি আয়সা খাটে শুইলাম, শোয়ার পরে ও বলতেছে তোমার কিছু হয়েছে? আমি বললাম না। বলতেছে কিছুই হয় না, তোমার এরকম লাগতেছে কেন? আমি বললাম তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইছো? ও বলতেছে তোমার কাছ থেকে কী লুকাবো? আমি বললাম কোনো কিছু লুকাম নাই। বলে সেটা তো তোমার অনেকবার বলতে চাইছি, তুমি তো শোনো নাই। আমি বললাম এটা তো তুমি ক্লিয়ারভাবে কখনোই বলো নাই। হ্যাঁ আমি বললাম আচ্ছা কী লুকাইছো সেটা বলো। ও বলতেছে যে আমার আগে একটা কাবিন হয়েছিল, কাবিন হয় না আর বিয়ে হয়েছিল, ও ছেলের সাথেও ছিল। আমি বললাম যে তুমি তো এটা আমাকে বলো নাই কখনো। ও বলতেছে তোমাকে তো বলার অনেকবার ট্রাই করছি, তুমি শুনতে চাও নাই। আমি বললাম আমি শুনতে চাই না, তুমি তো ইচ্ছা করে কখনো মানে ওরকমভাবে ইয়া করো নাই তাই শুনতে চাই নাই, আর আমি ভাবছি কি না কি এর জন্য। তো আমি বললাম ঠিক আছে তুমি যদি যেহেতু বলো নাই, আর যেহেতু তোমাকে আমি ভালোবাসি তাতে সমস্যা নাই, ঠিক আছে, আর এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ওরে বললাম যে আমি জানছি তাতে কী হয়েছে, শুধু যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা যে আমরা রিলেশনের পরে আমার বিয়ে হয়েছিল, রিলেশনের পরে বিয়ে হয়েছে, তাহলে আমার ফ্যামিলি আর কিছুই বলবে না। তো ও বললো ঠিক আছে। তো আমাদের ওদিন বাসুরা ছিল, দুলাভাই, মিষ্টি, পরে পান, মানে নফল নামাজ পড়তে হয়, দুলাভাই সব কিছু বলে ঘরে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা যে গোসল করে শাড়ি পরবে, ও শাড়ি পরতে পারে না, ওর একটা দুইটা শাড়ি দিছে আম্মু মাত্র, আর একটা তীরে ছিল ওটা বিজা, আর আম্মু দুইটা শাড়ি দিছে, ও শাড়ি পরতে পারে না। তো আমি বললাম যে আমি পরাই দিই। বললে তুমি পারো? আমি বললাম আমি মাঝে মধ্যে লুঙ্গি পরি তো পারি। তো আমি ওরে শাড়ি পরাইয়া দিলাম। শাড়ি পরাইয়া দেওয়ার পরে তো দশটার দিকে আমার দুলাভাই ওই দুলা চাচাতো বোনের জামাটা আসলো, এসে ওনাদের বাড়িতে নিয়ে গেলো আমাদেরকে। নিয়ে যাওয়ার পরে ওখানে নাস্তা নাস্তা করার পরে আবার আমাদের বাড়িতে আসে। ওই মুহূর্তে তিনটা বাজে, আমার আম্মু আব্বু আর আমাদের যে ঢাকায় বাড়িওয়ালা ভাড়া থাকতাম ওনার ছেলে, বড় ছেলে গেলো। যাওয়ার পরে ওনাকে সালাম দিলাম, দেওয়ার পরে উনিও আমাদেরকে ইয়া করে কিছুই বলে নাই। তো কিছুক্ষণ পরে উনি নাস্তা নাস্তা করার পরে তো আমাদেরকে ডাকতেছে, আমাদের বাড়িতে একটা খাটাল গাছ আছে, ওই খাটাল গাছের নিচে বসছে উনি সাইড নিয়ে, বসে আমাদেরকে ডাকতেছে। ফার্স্টে আমাকে ডাকে, আর আমার ওই চাচাতো বোনের জামাইটা আছে ওনার সাথে। তো বলতেছে হৃদয় তোরে যেটার জন্য ডাকছি। আমি বললাম হ্যাঁ বলেন। বলে তুই তো আমাদের বাড়িতে অনেক ছোটো জায়গায় ভাড়া থাকিস, কোনদিন তোরে কেউ বলে নাই, আমিও বলি নাই। আমি বললাম হ্যাঁ কিছুই বলে নাই, নিজের ছেলের মতো দেখছেন। বলে হ্যাঁ। তো বলতেছে যে ওরে ফেরত দিয়া দে। আমি বললাম ওরে ফেরত দিয়া দিব মানে? কে বলতেছে এটা? এটা আমাদের বাড়িওয়ালার ছেলে ডাকার। বলতেছে ওরে ফেরত দিয়া দে, তোরে আরও সুন্দর মেয়ে দেখা, আরও টাকা পয়সা নিয়ে বিয়ে করাবো। আমি বললাম না আমার টাকা পয়সা দরকার নাই, আর সুন্দর মেয়েরও দরকার নাই, আমার ওরেই দরকার। তো বলতেছে না তুই ওরে ফেরত দিয়া দে, হুদাই দেখ এটা ঝামেলা করে লাভ নেই। আমি বললাম যে মা তাহলে আপনিও মামিকে ফেরত দিয়া দেন। বলতেছে কেন? আমি বললাম তাহলে আপনিও আরও সুন্দর দেখে মেয়ে বিয়ে করতে পারবেন, টাকা পয়সা বড় লোক মেয়ে বিয়ে করতে পারবেন। বলে আমার তো দুটা মেয়ে হয়ে গেছে। তো আমি বললাম দুটা মেয়ে হয়েছে কী হয়েছে? বলে না দুটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবো না। তো আমি বললাম তা আমাদেরও তো দুটা জীবন নষ্ট হয়ে যাবে। উনি বলতেছে তোদেরটা আর আমারটা তো অনেক পার্থক্য। আমি বললাম না পার্থক্য কোনোটাই না, একই। তো উনি বললো ঠিক আছে যদি ও যাইতে চায়। আমি বললাম ও যদি যাইতে চায় ওরে নিয়ে যাবেন, আমি বাধা দেবো না, আর যদি ও না যাইতে চায় আমার কাছ থেকে ওরে খায়রা নেওয়ার মতো কেউ নাই, হয়তো বা নিজে মরবো নাহলে তারে মারবো, এরকম একটা ইয়া বলি। তো উনি বলতেছে ঠিক আছে তুই যা ওরে পাড়া। তো আবার যখন ঘরের দিক যায় উনি আবার আমার ডাক দিল, বলে তুই ওদিক যাবি না, তুই ওদিক যা, রাস্তার দিক যা। তো রাস্তার দিক গেলাম, ওরে ডাকায় আনলো, ডাকায় আন না ওরেও আমাকে যে প্রশ্নগুলো করে ওরেও করে যে আরও শিক্ষিত ছেলে, বড় লোক ছেলে বিয়ে করাবো, তুই ওর কাছে গেছিস, ওর কী আছে? না আছে টাকা পয়সা, না আছে শিক্ষিত, না আছে ভালো কোনো ব্যাকগ্রাউন্ড। ও বলতেছে যে সমস্যা নাই, ও এটাই চলবে, আর ওর কাছে আমি কখনোই যাবো না। তো বলতেছে যে তুই যাবি না কেন, ওর কী আছে তুই এমন দেখা পাগল হয়েছিস? বলে ওর যদি কিছু না থাকে সুন্দর একটা মন আছে। তো বাড়িওয়ালার ছেলে আর কিছুই বলে না, বলছে ঠিক আছে তুমি যাও ঘরে যাও। তো এটা বলে আমার আব্বু আম্মুকে ডাকে, ডাকার পরে বলতেছে যে
যে আমি ছোটবেলা থেকে অনেকে দেখছি, তো এরকম যে রিলেশন দুজনের ভিতরে হয় সেটা আমি দেখি নাই, তো আপনারা মাইনা নেন। তো আমার আম্মু বলতেছে, দেখেন ভাই আমরা তো মাইনাই নিছি, যদি মাইনা না নিতাম তাহলে তো আর আমার বাড়িতে উঠতে দিতাম না, আমরা তো আগেই মাইনা নিছি। এখন আপনি আসতে চাইছেন, ওর বাবা পাঠাইছে তাই আসছেন, আর আমার ছেলে যদি বাজার থেকে কোনো মেয়ে ধরে নেও বলে এটা আমার ছেলের ব্যাপার, সেটা আমাদের মেনে নিতে হবে, কারণ ছেলে তো না ফেলাইয়া দিব কই। তো উনি বলছে ঠিক আছে। তো বিকেলবেলা ওনারে নিয়ে আমাদের এলাকা পাহাড় সাইড বর্ডার সাইড, তো ওনাকে নিয়ে ঘুরতে গেলাম সন্ধ্যা বাজে বেলায় বাড়িতে ফিরি। সন্ধ্যায় ফেরার পরে আমাদের রুমে যাই, যাওয়ার পরে ও আমাকে জড়ায় ধরে, জড়া ধরে অনেক খুশি বলতে, আমি বললাম কি হয়েছে, বলে আম্মু না আমার খাওয়াইয়া দিছে, আম্মু আমার মাথায় তেল দিয়ে দিছে, মানে অনেক আদর করতেছে আম্মু আমাকে, আম্মু আমার মাইনা নিছে। আমি বললাম মাইনা নিলে ভালো, বলতেছে আমিও এটাই চাইছিলাম আম্মু যেন আমার মাইনা নেয়। তো পরের দিন ওনা আব্বু আম্মু আর ওই বাড়িওয়ালার ছেলে আবার ডাকা ব্যাক করবে, ব্যাক ও ওর মাঝখানে ওর আব্বু আবার ফোন দিছিল ভিডিও কলে, ফোন দিয়ে মানে ওর সাথে কথা বলছে, বলার পরে কি যেন বলছিল যে আমার ব্যাপারে, তো ও ডাইরেক্টলি ওর বাবারে বলছে, যদি হৃদয়ের কোনো ক্ষতি করতে চাও তুমি যে আমার বাবা আমি ভুলে যাব, আর তো আমার পিছনে ঘুরবা না, ওর বাবাকে বলছিল। তো এগুলো বলছে ওর বাবাকে, বলার পর ওর বাবা ফোন কেটে দিছে যাওয়ার পরে। তো পরের দিন ওনারা বুধবার দিন আবার আব্বু আম্মু আর আমাদের বাড়িওয়ালার ছেলে ঢাকায় চলে গেলো। চলে যাওয়ার পরে এগুলো যে ওখানে যে ওর বাবার সাথে কথা বলে, ও কথা বলে মানে আমার আব্বু আম্মুতে প্রায় 100,000 টাকা নেই, আমাদের বাড়িওয়ালার ছেলে যে সমস্যা সমাধান করে দিবে তো 100,000-এর মতো টাকা লাগবে। তো আব্বু টাকা দিল, মানে অনেক ধার ধার করে দিল। দেওয়ার পরে আমাদেরকে আবার বৃহস্পতিবার রাত্রে ফোন দিল আমার আব্বু, ফোন দিয়ে বলতেছে তুমি কালকে সকালে ঢাকা চলে আসো, যেহেতু তোমার 3 তারিখ অফিস খোলা। বললাম ঠিক আছে। তো পরের দিন সকালে আবার আমরা ঢাকায় চলে গেলাম। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ঢাকায় চলে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে যে ওর বাবা অনেক ঝামেলা করতে চাইছে, তো আমার ফ্রেন্ড যেটা সুমন, ও আমাদেরকে মহাখালীর থেকে রিসিভ করে বাসা পর্যন্ত নিয়ে গেছে, 7 আর 6-7টা ছেলে ছিল, নিয়ে বাসা পর্যন্ত দিয়ে আসলো। দিয়ে আসার পরে আমাদের বাড়িওয়ালার ছেলের জন্য আর কিছুই করতে পারে নাই, সমস্যা সমাধান ওর একটা চাচা আসছিলো, আয়সা বলতে মানে আমাদের আমার সাথে আর ওর সাথে কথা বললো, বলে যে ওর কিন্তু লেখাপড়া করতে দিতে হবে, তখন ও ক্লাস 10-এ পড়ে, সামনে এসএসসি পরীক্ষা, ওর কিন্তু এসএসসি পরীক্ষা দিতে হবে, আর এসএসসি পরীক্ষার পর যদি ও না পড়তে চায় আর তোমরা না পড়াতে চাও তাহলে তোমাদের ভিতরে একটা সমাধান করে নিবা, আর এসএসসি পরীক্ষাটা দেওয়াতেই হবে। আমি বললাম ঠিক আছে দেওয়াবো। তো আমার আব্বু বললো সমস্যা নেই, এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে। ওনারা চলে যায়, ওর স্কুলে বেতন ছিল প্রায় 4,000 টাকার মতো বকেয়া ছিল, তারপরে এসএসসির ফর্ম ফিল আপ করতে রেজিস্ট্রেশন করতে 5,300 টাকা লাগে, তো সেগুলোও আমি দিই। দেওয়ার পরে রেজিস্ট্রেশন করলাম সব কিছু ওকে, করার পরে আমাদের ভালোই চলতেছে। হঠাৎ করে আমার ফ্যামিলিতে একটু ঝামেলা হয়, ঝামেলা হয় বলতে আমার দুলাভাই আমাদের সাথে থাকতো, তো আমার ছোটো ভাইও চাকরি করে, আমার আব্বুও চাকরি করে, শুধু আম্মু আর আমার ওয়াইফ ও চাকরি করে না, তো মানে এটা নিয়ে ঝামেলা হতো যে ওরা, ওর রুম ভাড়া আছে 3,000 টাকা, ওর স্যালারি হচ্ছে 11,000 টাকা, দুজন মিলে খায়, আবার লেখাপড়া আছে, কসমেটিক আছে, ওরা কেমনে চলবো, হ্যাঁ ওদেরকে আলাদা করে দাও, তো এটা মানে প্রায় সময় বলতো। তো বলার পরে আমাদেরকে আলাদা করে দিল একটা সময়, 2 মাস ওরকম সময় আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে আমার আলহামদুলিল্লাহ স্যালারি ছিল 11,000 টাকা, আর কিছু বকশিষ্ট কিছু পাতাম প্রতিদিন 2-250 মতো, তো এভাবে প্রায় 20,000 টাকার মতো হয়ে যেত।
তো আলাদা হয়ে যাওয়ার আম্মুর কাছে আমি কোনো কিছুই নিই নাই। আমার বন্ধুকে আমি ফোন দিলাম, দেওয়ার পরে বললাম দোস্ত আমাকে টাকা লাগবে 2000। বলে কেন? তো আমি বললাম তুই টাকা নিয়ে আয়, তারপরে আমি বলতেছি। তো আসলো টাকা নিয়ে, আসার পরে ওরে বললাম যে এই কাহিনী হয়েছে, আলাদা করে দিছে, তো এখন কী করবো? বলতেছে আলাদা করে দিছে, ভালো করছে, তুই এখন তোর নিজের সংসার তুই চালাবি। আমি বললাম আমি কি পারবো? ও বলতেছে পারবি না কেন, তুই তো ভালো টাকায় পাস। আমি বললাম ঠিক আছে, তো ওকে নিয়ে যাবো ওর কাছ থেকে 2000 টাকা নিয়ে, ঘরের কিছু কিছু জিনিস কিনি, মানে হাঁড়ি পাতিল এগুলো 1000 টাকার ভিতরে, আর 1000 টাকার বাজার সদাই করি। করার পরে ওদিন রাত্র আমরা বাহির থেকে খাবার আইনা খাই, পরের দিন সকালবেলা আবার বাহিরের নাস্তা। তো ডিম আইনা দিয়ে গেছিলাম ওরে, তো লাঞ্চে যখন ডিম আইনা দেওয়ার লাঞ্চে যখন খাইতে আসি, ও ডিম বাজি করছিল। আসলে ডিম বাজির মধ্যে এত প্রকারের জাল আর লবণ হয়েছিল যে এটা মানে অন্য কেউ খাবে না, একটা ভালোবাসা মানুষকে মানুষ খাবে কিন্তু অন্য কেউ খাবে না, ফেলাইয়া দিব। তো আমি ওটা দেখে চলে গেলাম, ও তখন খায় নাই, ও বলতেছে আমি পরে খাবো, একটু আগে খাইছি তো এখন ভালো লাগতেছে না, পরে খাবো। তো আমি বললাম ঠিক আছে, তো ও খাইছে না। তো 3:30 বাজে আমার ফোন দিল, দিয়ে বলতেছে তুমি এটা কীভাবে খাইছো? আমি বললাম কেন, কী হয়েছে? ও বলতেছে যে এত নষ্ট খাবার তুমি কেমনে খাইছো? আমি বললাম খাইছি, আমার কাছে তো ভালোই লাগছে। যাই হোক, পরে সুমনকে বললাম দেখ আমার ফ্যামিলি থেকে একটু হেল্প করলো না, ও রান্না করলো ফার্স্ট টাইম, যদি আমার বোন ছিল আমার আম্মু ছিল তো আর হ্যাঁ তো একটু হেল্প করতে পারতো। সুমন বলে তাহলে আর ওই বাসায় থাকে কী করবি, বাসা চেঞ্জ কর। তো বাসা চেঞ্জ করবো কই যাব? দেখ যদি ভালো মনে করিস তাহলে যাস। আমি বললাম ঠিক আছে, আর তুই একটা বাসা দেখ তাহলে। সুমন বললো ঠিক আছে। তো রাত্রে বাসায় গেলাম, যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলি। আমি বললাম কী? বলে চলো আবার আব্বা আম্মুর সাথে এক হয়ে যাই, হ্যারা ভুল করছে নয় আমরা করছি, তো যদি তুমি ফ্যামিলি ছেড়ে দাও এটা মানুষ খারাপ বলবে, বিয়ে করছি মাত্র কয়দিন। আমি বললাম না, তারা যদি বলতে পারে তাহলে আমি ছাড়লে সমস্যা কী? তো ওটা বললাম, বলার পরে বলতেছে দেখো রাগ করে লাভ নেই, চলো আব্বু আম্মুর কাছে যাই। তো আমি বললাম আমি যাবো না, তুমি যাও আর তুমিও যাইতে পারবো না। এটা বলে ও বললো ঠিক আছে আমি আর কিছুই করবো না। তো পরের দিন সকালে আবার অফিসে চলে গেলাম, যাওয়ার পরে অফিসে দুপুরে যখন বাসায় আসি ও আমাকে বলতেছে তো একটা কথা বলে। আমি বললাম বলো। বলে যে তোমার আব্বু আম্মুর সাথে না থাকলে আমার আব্বু আম্মুর সাথে চলো চলে যাই। তো আমি চিন্তা করলাম যে এটা ঠিক আছে, যে ওখানে যদি যায় ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে। ও বলতেছে যে আব্বু আম্মু যে 2টা রুম নিয়ে থাকে তাদের তো লাগে না, তো একটা রুম আমরা ভাড়া নিলাম আর একটা তারা। বললাম ঠিক আছে। তো ওই রুমে ভাড়া দিতে হবে 3500 টাকা। আমি আবার ওরে বললাম যে হঠাৎ করে 3500 টাকা, আর ঘরের তো কোনো কিছুই নাই, তো পরে টাকা কই পাবো? ও বলতেছে দেখা যাবে পরে। তো আমি বললাম এখান থেকে যদি যায় তাহলে 2 মাসের ঘর ভাড়া দিয়ে যেতে হবে 6000 টাকা। ও বলতেছে এই টাকা আব্বু দিবে। আমি বললাম উনি দিবে কেন? উনি বলতেছে, ও বলতেছে যে পরে আবার তুমি শোধ করে দিবা বেতন পাইলে। আমি বললাম ঠিক আছে। তো ও ওর আব্বুর কাছ থেকে 6000 টাকা আনলো, পরের দিন রাত্রে ঘর ভাড়া দিয়ে আমরা চলে গেলাম ওর আব্বু আম্মুর সাথে। ওখানে যাওয়ার পর অনেক কষ্ট লাগে যে আব্বু আম্মু ছেড়ে এখানে চলে আসছি, মানে অনেক খারাপ লাগতেছিল। তার পরেও একটা সান্ত্বনা পাইতাম, ও তো আমার পাশে আছে, তো এটা ভেবে সান্ত্বনা পাইতাম। তো আমরা থাকতে শুরু করি, তো ও রান্না করতে পারে না, ও কিছুই করতে পারে না, তো আমি করতাম। আমার সকাল 9টা বাজে অফিস ছিল, আমি অফিসে যাওয়ার আগে দুপুরে রান্না করে যাইতাম, সকালে নাস্তা করতাম, দুপুরে রান্না করে যাইতাম, তো আবার বিকেলে এসে রাত্র রান্না করতাম। আর আমার 6 দিন ডিউটি করতে হয় সপ্তাহের মধ্যে, তো 6টা শার্ট, 6টা প্যান্ট 3টা 4টা ছিল, তো এগুলো এক্সট্রা রেখে দিয়েছি যে প্রত্যেক দিন একটা পরে যেতাম, পরে আবার এটি সপ্তাহ শেষে শুক্রবারে ধুইতাম। আর ওর ক্ষেত্রেও সেম, যে ও 6টা রেখে দিন, তো শুক্রবারে সবগুলো আমি ধুইতাম। তো এরকমই চলতেছে আমাদের। ওর জন্য প্রায় প্রতি মাসে দেখা যাচ্ছে যে কসমেটিক লাগতো 2-3 হাজার টাকা, প্লাস ওর লেখাপড়ার কষ্ট। না আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে সংসার চালাতে, তারপরেও কষ্ট হলো চালাচ্ছি। ও ছয় আমার তো একটা প্যানও আমি কিনতে পারি না, ওর জন্য আমি 3 পিস প্রতি মাসেই কিনি 2-3টা করে, আর নিজের জন্য কোনো কিছুই কিনি না। হ্যাঁ, তো এমনি ভালো চলতেছে। আবার ও আমার প্রতি অনেক আসছিল, ওরে যদি কেউ একটা চকলেটও দিত ও স্কুলে গেলে ওটা আমার জন্য নিয়ে আসতো, আমরা দুজন ভাগ করে গেতাম। আমার অফিস থেকে নাস্তার বিল দেওয়া হতো 25 টাকা প্রতিদিন, তো সে টাকা কী করতাম আমি নাস্তা না খাই আর রেখা দিতাম, যে ওর স্কুলে যাওয়া রিক্সা ভাড়া হয়ে যাবে প্রতিদিনের। তো এইভাবে জমায় আমরা সংসার চালাচ্ছি। তো হঠাৎ করে ও বলতেছে যে তুমি এখান থেকে বাসা চেঞ্জ করে ফেলো। আমি বললাম কেন? বলে যে তুমি জুতার ফ্যাক্টরিতে চাকরি করে বলে তারা একটু মানে ওরা মাম্মু জানি কী বলছিল, তো বলতেছে বাসা চেঞ্জ করে ফেলো, 2 দিনের মধ্যে চেঞ্জ করবা। আমি বললাম কেন, কী হয়েছে আবার? বলতেছে না তুমি জুতার কোম্পানিতে চাকরি করো, তাদের সমস্যা, তুমি বাসা চেঞ্জ করো। আমি বললাম ঠিক আছে, তো বাসা চেঞ্জ করবো। তো এই মুহূর্তে আমার গাজীপুরে একটা চাকরির জন্য হয়, তো আমি বললাম তাহলে গাজীপুর চলে যাই।
একবারে দূরে, ও বলতেছে ঠিক আছে চলে যাব। তো ওখানে হচ্ছে, এটা হচ্ছে আপনার 2016 সালের 4 মার্চের কথা। তো আমি 4 মার্চে ওরে নিয়ে ওরে ছাড়াই, মানে ওর ইসিসি এক্সাম চলতেছিল, ফাইনাল এক্সাম। তো আমি আসলাম গাজীপুরে, এসে দেখে গেলাম 3 তারিখে, এসে দেখে গেলাম 4 তারিখে আবার ব্যাক করলাম। করে আমাকে বলছে 5 তারিখে চাকরিতে জয়েন দিতে হবে যদি চাকরি করি। তো ওখানে স্যালারিও ভালো দিবে, 16,000 টাকা স্যালারি দিবে, 8 ঘন্টা ডিউটি প্লাস ওভারটাইম আছে প্রতিদিন 3 ঘন্টা। তো ওরে বললাম, ও বলতেছে তুলে তুমি যাও, আমি এসএসসি পরীক্ষা শেষ হবে 13 তারিখ, তুমি 14 তারিখে আসবে আমারে নিয়ে যাইবা। তো আমি বললাম আচ্ছা। তো এর মাঝখানে আমার ফ্যামিলি কিন্তু ঢাকা থেকে একবারে গ্রামে চলে গেছি, আচ্ছা, তো আমি আলাদা হয়ে গেছি আর ফ্যামিলিতে একটু ঝামেলা হয়েছে, এই জন্য তারা গ্রামে চলে গেছে। তো আমি গাজীপুর চলে যাই। গাজীপুর চলে যাওয়ার পরে এভাবে 1 সপ্তাহ ছিলাম, মানে অনেক কষ্ট হতো ওরে ছাড়া আসি, মানে প্রায় ও ফোনের মাধ্যমে কান্না করতো, আমিও করতাম, যে এই ফার্স্ট টাইম, মানে আমাদের বিবাহিত জীবনে 5-6 মাসের ভিতরে ফার্স্ট টাইম আলাদা। তো ওখানে কান থাকতেছি। তো 13 তারিখে আমি আসি, 14 তারিখে আমি আসি। আসার পরে ওরে বললাম যে রেডি হয়ে থাকো, ফোন দিয়ে আগে বলছি রেডি হয়ে থাকো, আমি আসতেছি, আবার কালকে তোমার অফিস আছে, তো তোমার নিয়ে রাত্রে চলে যাব। তো ও বলতেছে তুমি আসো। তো আসলাম, আসার পরে ওর আম্মু বলতেছে দেখো আমাদের তো ওর চাস্তো বোনের বিয়ে, তো বিয়েতে আসো গ্রাম থেকে, পরে তুমি আর ও একসাথে চলে যাও, আর তুমিও আমাদের সাথে চলো। আমি বললাম আমার নতুন চাকরি, আমার যাওয়া সম্ভব হবে না। তো ও কি বলে, তো ওরে ও বলতেছে আমি যাব, তুমি চলে যাও, আমি বিয়ে থেকে এসে পরে যাব। তো আমি বললাম ঠিক আছে, এবার আমি চলে গেলাম। ও 1 সপ্তাহ পরে আবার যেতে বলছে, 20 তারিখে যেতে বলছে, আমি 20 তারিখে ওরে ফোন দিলাম, ও ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করে না হঠাৎ। তো আমি বললাম কী হলো এরকম, ভাবতেছি। তো ভাবতে ভাবতে ওর ছোটো ভাইরে ফোন দিলাম, মোহাম্মদরে। মোহাম্মদরে ফোন দেওয়ার পরে বলতেছি তোমার বোন কই, ও বলতেছে আপু তো ওয়াশরুমে। আমি বললাম তোমার আপনার গ্রামে, বলতেছে কে বলছে গ্রামে, ও তো গ্রাম থেকে চলে আসছে আরও 2 দিন আগে। আমি বললাম তাহলে ফোন বন্ধ কেন, বলে জানি না, ওরে ফোন দেন। ওর বাইক একটু মানে খারাপ ব্যবহার করলো মনে হলো। তো আমি ওরে আবার ফোন দিয়ে যাই, ওর ফোন বন্ধ বন্ধ। তো আমি 21 তারিখে আবার আসি, আমি 21 তারিখে ডিউটি শেষ করি সন্ধ্যা 7টায়, 7টা বাজে শেষ করি, ফ্রেশ হতে হতে 8টা বাজে। তো আমি আবার ঢাকাতে আসি। আসার পরে ও দরজা খুললো, খোলার পরে আমি বললাম কী হয়েছে, ফোন বন্ধ কেন। ও বলতেছে ফোনটা হাতে পড়ে যায়, ভেঙে গেছে, তার জন্য ফোন দিতে পারি না। আমি বললাম ফোন ভেঙে গেছে, বলতেছে ওদের ফোন ধরি না। তো আমি বললাম তাহলে চলো। ও বলতেছে কই, আমি বললাম গাজীপুর যাবো না। ও বলতেছে না এখন আমি জান না, আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি কয়েকদিন পরে যাব, মানে ও আমাকে ঘুরাচ্ছে। তো আমি বললাম কী হয়েছে তোমার সেটা বলো। ও বলতেছে না কিছু হয় নাই, তুমি যাও। তো ও বলতেছে তুমি রাত্রে চলে যাও, শুধু শুধু রাত্রে থাকে কী করবা, তুমি এখনই চলে যাও। তো আমি রাত্রে 12টা বাজে ওখান থেকে রওনা দিই, যে ওদিন যখন আসি তো টঙ্গিতে আবদুল্লাপুরের মাঝামাঝি, টঙ্গি আর আবদুল্লাপুরের মাঝামাঝি আমাদের বাস অ্যাক্সিডেন্ট করে সালসাবিল। তো আমার কপাল কেটে যায়, কপাল কেটে যাওয়ার পরে ওর আমার ফোনটা হারায় যায়, তখন ওখান থেকে ফোনটা হারায় যায়, ফোনটা হাততে ছিল, পড়ে গেছে কোনো বলতে পারি না, পরে ফোনটা পাই না। সকালবেলা ওরে আরেকটা ফোন কিনি, নতুন সিম কিনি, কিনে ওরে আমি ফোন দিই, দিয়ে বলতেছি যে এ হয়েছে রাত্রে, বলতেছে আমি কী করব। ও আমাকে ডাইরেক্টলি বলতেছে আমি কী করব। আমি বললাম না তোমাকে তো কিছু করতে বলি নাই, শুধু জানাইলাম, বলতেছে ভালো। তো এভাবে মানে কথা বা একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ভিতরে। আগে দেখা যাচ্ছে প্রায় দিনে 24 ঘন্টার ভিতরে 6-7 ঘন্টা কথা বলতাম, তখন ওইটা দেখা যাচ্ছে নাইমে 2-1 ঘন্টার ভিতরে চলে আসছে। তো এমনিতেই করতে করতে তো হঠাৎ একদিন ও আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে তুমি আর আমার ফোন দিবা না। তো আমি বললাম কেন কী হয়েছে, ও বলে কিছুই হয় নাই, তুমি আর আমার ফোন দিবা না। আমি বললাম ফোন দিব না মানে, বলতেছে না ফোন দিবা না। তো ওইরকম ও অনেক রাগারাগি করতেছে, আমি ফোনটা কেটে দিই, কেটে দিয়ে আমি আবার ঢাকায় আসি। আসার পরে ওর আব্বু ওর আম্মু আমাকে, ও আসে না আমার সামনে, ওর আব্বু আম্মু রুমে বসালো, বসায় বলতেছে দেখো তোমাদের দুজনের কী হয়েছে। আমি বললাম কি আমাদের দুজন কিছু হয় নাই, হঠাৎ করে এমন করতেছে, আমি এখন আপনারা জিজ্ঞাসা করেন। ওর আব্বু আমাকে ডাইরেক্ট বলতেছে যে ওই সময় তোমার ইচ্ছায় ওর ইচ্ছায় পালাইছো, এখন ও থাকতে চাচ্ছে না, ওটা আমরা কিছু জানি না, আর তুমি এই বাসায় আর আসবা না, ডাইরেক্টলি বলে দিছে। তো আমি বললাম আসবো না, আমার ওয়াইফ না, ও তো আমার সাথে কথা বলবে, তারপর না, ও বলতেছে তোমার ডিভোর্স পেপার পাওয়া যাইবা, উনি বলতেছে তোমার ডিভোর্স পেপার পাওয়া যাইবা। কে বলছে? এটা হচ্ছে আমার শ্বশুর। তোমার ডিভোর্স, আপনার বউ তখন শ্বশুরবাড়িতে? হ্যাঁ শ্বশুরবাড়িতে। তো বলতেছে তোমার ডিভোর্স পেপার পাওয়া যাইবা।
আমি ডিভোর্স পেপার পাওয়া যাবে, উনি আমার এখানে হুমকি টুমকি দেয়, তুমি যদি এখানে কোনো এক সিনকেট করো তাহলে আমি এলাকার পোলাপান ডেকে তোমাকে মারবো, মারধর করবো। তো আমি এখানে সিনকেট করার মতো যেহেতু আমার ফ্যামিলিও আমার পাশে নাই, এখানে নাই, তো আমি এখানে সিনকেট করার কোনো প্রশ্ন আসে না। আমি আবার রাত্রবেলা বের হলাম, বের হয়ে আবার আমি আমার গাজীপুরে আসি। আসার পরে ওরা ফোন দিয়ে যায়, ফোন ধরে না, এভাবে যাচ্ছে। তো আমি একদিন যাই ওখানে, আবার যাওয়ার পরে কিছু ছেলে আমাকে ধরে, মানে আমি যখন বাসা দিয়ে ঢুকতে যাই গেট দিয়ে তখন আমাকে ধরে, ধরে বলতেছে তুই এনে কী করিস। আমি বললাম আমি কী করি, মানে আমার ওয়াইফ এখানে, আমি আসতেই পারি। তো বলতেছে না তুই এনে আসতে পারবি না। আমি বললাম কেন, সমস্যা কী? বলে না তুই আসতে পারবি না। এ মানে ওদের সাথে কথা কাটাকাটি হয়, তো ওরা ধরে আমার একটা চিপায় নিয়ে গেল, নিয়ে ওখানে মারধর করলো। করার পরে আমার একদিন আটকায় রাখে, একদিন দুই দিন আটকায় রাখে, মানে আমার খাবারও দেয় না, ওরা পানিও দেয় না, কিছুই না। আমি বলছি ভাই আমার কী সমস্যা সেটা বলেন। বলে তুই এলাকায় আসতে পারবি না। আমি বললাম কেন? বলে না তুই আর ওর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না। তার মানে ক্লিয়ার যে ওর বাবা এগুলো করছে। আমি বললাম ঠিক আছে আমি আর আসবো, আমার কথা হচ্ছে আমি এখান থেকে বাসি, তারপরে দেখা যাবে কী করা যায়। তো আমি ওখান থেকে ওদেরকে বললাম ঠিক আছে আমি আর আসবো না, আর কোনো দিনই আসবো না, বলতে ডিভোর্স পেপারে সাইন দেওয়া যা। তো ওখানে একটা ছেলে ছিল, তেসে যে ওই ওরে ছাইরা দে হুদাই টাকা পা, ওর কাম টাকা পায় গেছি, এখন আর ওর আটকায় রেখে লাভ নাই। তো ওই ওরা বলতে ঠিক আছে ওরে ছেড়ে দে। তো ছেড়ে দিবে, ওরা নিয়ে আসলো আমার যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে আইনা বলতেছে তুই যদি কোনো ঝামেলা করিস তাহলে তোর খবর আছে, তুই চলে যা। তো আমি চলে আসলাম। আবার আসার পরে এমনিতে দিন যাচ্ছে, অনেক কষ্ট হতো ভাই, যে কী করলাম ভুল করে ফেলছে বা এরকম একটা কিছু মনে হতো। তো পহেলা রোজায় 2016 সালে প্রথম রোজায় ও আমাকে আবার ফোন দিল, মানে ফোন তো আমি দিয়ে যেতাম ওরে কন্টিনিউ, ও রিসিভ করতো না, ব্ল্যাক লিস্টে রাখতো, এরকম করে যেত। তো আবার প্রথম রোজে ও আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে তুমি কি আমার ভালোবাসো? আমি বললাম হ্যাঁ। বল তুমি আর যদি ভালোবাসার প্রমাণ দিতে চাও তাহলে তুমি মাদারীপুর আসো, আমার সাথে দেখা করো। তো আমি বললাম মাদারীপুর যাব, আমি তো কখনো যাই নাই। ও বলতেছে যাও নাই, ভালোবাসার প্রমাণ দিবা না তাহলে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার কাছে ওই সময় 2000 টাকা ছিল, যাই। তো আমি ফার্স্ট টাইম মানে মাদারীপুর গেলাম, যাওয়ার পরে মাওয়া গার্ডে যাওয়ার পরে ওরে আমি ফোন দিলাম, ওরে ফোন দিয়ে বললাম যে মাওয়া গার্ডে তো আসছি, এখন কোন গার্ডে যাব মাদারীপুর যাইতে হলে? ও বলতেছে তুমি না ভালোবাসো তাহলে খুঁজে বের করে নাও কীভাবে আসতে হবে। তো আমি ওখানে লোকজনকে জিগেলাম, জিগানোর পরে বলতেছে ভাই যে কেওড়াকান্দির গার্ডে যান তাহলে পাবেন, হ্যাঁ শিবচর যাইতে পারবেন। তো আমি কেওড়াকান্দির গার্ডে গেলাম, যাওয়ার পরে কেওড়াকান্দির থেকে অটো দিয়ে পাঁচচর গেলাম, পাঁচচর যাওয়ার পরে শিবচরে মোটর সাইকেল উঠলাম, একটা মোটর সাইকেল নিলাম, শিবচর গেলাম। শিবচর যাই ওরা ফোন দিয়ে আবার যে কই তুমি? ও বলতেছে তুমি না আমার ভালোবাসো তো খুঁজে বাইর করো। তো আমার কাছে ওই সময় কাবিন নামাটা আছে আমাদের, তো আমি কাবিন নামা দেখে দেখে মানে ওই শিবচর থানা ওইটা গেলাম, গাছিগান্দি গ্রাম খুঁজতেছি শিবচরের মধ্যে। তো আমি আর খেয়াল করি না যে ইনওয়ানটা আগে দেখতে হবে কোন ইনওয়ানের মধ্যে, তো আমি ওটা খেয়াল করি না, আমি এমনি খুঁজতেছি। তো খোঁজার পরে একটা ব্যান চালককে আমি বললাম যে ভাই গাছিগান্দি গ্রাম কোনটা? বলে কেন? আমি বললাম গাছিগান্দি গ্রামে যাব। তো বলে চলেন, ও ব্যান চালককে লয়ে গেলাম। তো উনি আমার যাইতে যাইতে বলতেছে ভাই গাছিগান্দি গ্রামে কার কাছে যাবেন? তো আমি বললাম, তারপরে বলতেছে যে আপনি বিয়ে করছেন কবে? বা এখানে তো তার বলতে কেউ নাই। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেবার আগে আপনাদের সবার জন্য বলছি ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিডিও কন্টেন্ট দেখতে পাবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি বললাম কী বলেন? বলে হ্যাঁ আমি কাদের গাছি গ্রামের আর কাদের গাছির বাড়ির ছেলে।
তো আমি বললাম ঠিক আছে নাই। পরে বলতেছে আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে? আমি বললাম তখন ওর ছবি আছে আমার কাছে, আমি ছবি বের করলাম। পরে বলতেছে এমনি না, ঠিকানা বাবদ কোনো কিছু নাই বললে আমি বললাম আছে। তো কাবিন নামাটা ওনারা বের করে দেখালাম, উনি বলতেছে ভাই এটা তো চরজানা যায় ইন ওয়ান, এটা হচ্ছে কেওড়াকান্দি থেকে আরও ট্রলারে প্রায় 100 টাকা ভাড়া লাগে ওখানে, ওই ইন ওয়ান হচ্ছে ওটা। তো বলতেছে এটা তো এখানে না তো ওখানে। তো ওদিন যেহেতু ফার্স্ট রমজান ছিল আর সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো ঘুরে ঘুরি, তো এখন কই যাবো? উনি বলতেছে এই রাত্রেবেলা ওই জায়গায় যাইতে পারবেন না। তো আমি বললাম যে ভাই যদি থাকার কোনো হোটেল থাকে তাহলে একটু ব্যবস্থা করে দেন। তো উনি বলতেছে ভাই এখানে কোনো থাকার হোটেল নাই, তো আপনার আমি একটা রিকোয়েস্ট করি। উনি বলতেছে কী? আমি বললাম কী? বলে আপনি আজকে রাতটা আমার বাসায় থেকে যান, থাইকা কালকে সকালে ওইটা ওখানে চলে যান। তো আমি বললাম একটু ভয় পেলাম যদি ঝামেলা হয়, কারণ একবার তো ডাকা হয়েছে, তো উনিও যদি করে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না। তারপরে চিন্তা করলাম যা মরলে মরলাম সমস্যা নাই, থাকি। তো ওনার বাড়িতে থাকলাম, থাকার পরে পরের দিন দেখলাম যে না রাত্রে কোনো ঝামেলা নেই। পরের দিন সকালবেলা উঠলাম, উঠে আবার ওই কেওড়াকান্দি গাড়ি আসলাম, ওখান থেকে ট্রলার চাললো সকাল 10টা বাজে। গেলাম আবার সেই পাঁচর ইন ওয়ানে, সেখানে যায় মানুষটা জিগাইতে জিগাইতে একবার ওদের বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম যে এখানে কি আছে কিনা। তো বলতেছে তুমি কি হৃদয়? আমি বললাম হ্যাঁ। বলে তুমি কেন আসছো? ভিতরে আসো, ঘরের ভিতরে আসো। তো ঘরে গেলাম, তো ওই মহিলা বলতেছে তুমি কেন আসছো? আমি বললাম আসছি তো ওর সাথে দেখা করতে, ও আসতে বলছে। ও উনি বলতেছে ও তো এখানে আসে নাই। আমি বললাম মানে? ও তোমার ফোন দিয়ে আসতে বলছে, কারণ ওর ফোনটা তখন অফ হয়ে গেছে আর ফোনটা চালু করে না। তো আমি বললাম ও তো আসতে বলছে, তো এখন কী করবো? ও বলতেছে উনি বলতেছে তো ও এখানে আসে নাই, আর ওর চাচা যদি তোমারে দেখতে পারে তোমারে মায়েরা পদ্মায় বাসায় দিব, তুমি এখান থেকে এখনই চলে যাও। আর যেমন এমন একটা এলাকায় গেছি ওখানে ট্রলার হচ্ছে টাইম টু টাইম, সকাল 10টা বাজে একবার কেওড়াকান্দিতে ছাইরা আসে, আবার বিকেল 3টার দিকে এখান থেকে ছাইরা যায়। তো আমি বিপদে পড়ে গেছি। তো উনার যে হাজব্যান্ড, এটা ওর আপন চাচি ছিল না, চাচতো চাচি, ওনার যে হাজব্যান্ড উনি বলতেছে দেখো বাবা আমারও একটা ছেলে আছে, আমি চাই না কোনো মার বুক খালি হোক, তুমি তোমার জায়গায় চলে যাও, তোমার মার বুকে ফিরে যাও। তো আমি বললাম ওই সময় ওই মহিলার হাজব্যান্ড আসে বলতেছে যে তুমি কেন আসছো, মানে উনিও বুঝাচ্ছে। তো ওই মহিলা বলতেছে তে ওরে একটা ট্রলার নিয়ে ভাড়া করে রিজার্ভ করে ওরে কেওড়াকান্দি পাঠাও, আবার ও চলে যাক, ও যদি দেখতে পারে তাহলে ওরে মাইরা লাইব। তো উনি কী করলো যে আমারে নিয়ে ওই ট্রলার ওলার বাড়িতে গেলো, যাওয়ার পরে আমি 400 টাকা দিয়ে ট্রলারটা ভাড়া করলাম, রিজার্ভ আমাকে নিয়ে যাইব 1টার দিকে। তো নিয়ে গেলো উনি, নিয়ে যাওয়ার পরে আবার ওর ফোনটা চালু করে, চালু করার পরে আমি বললাম কই তুমি? তো বলতেছে আমি একটা কোনো একটা মহিলা মাদ্রাসায় আছি, তুমি খুঁজে বের করো। আমি তখন অনেকগুলো মহিলা মাদ্রাসায় গেলাম, কোনোটাই পাই না। আর মহিলা মাদ্রাসায় তো ও এরকম করতেছে কেন? ও করতেছে আমি কেন বলতে পারতেছি না। আপনাকে জিজ্ঞেস করলো না তুমি এরকম করতেছো কেন, তুমি একটা ঠিকানা দিলে তো পারো। ও শুধু বলতেছে ভালোবাসার প্রমাণ দাও। আচ্ছা ঠিক আছে বলেন তারপর। ও বলতে সেরকম, তো ফোনটা মহিলা মাদ্রাসায় তো পৌরশালাও করে না। তারপরে আমার ওই ভাইটাকে ফোন দিলাম যার বাসায় ছিলাম রাত্রে, ওনাকে ফোন দিয়ে ওনার কাছে হেল্প চাইলাম, ভাই একটু হেল্প করেন যদি কোনো মেয়ে নিয়ে এসে খুঁজে বের করা যায়। তো উনি বলতেছে ভাই আপনি দাঁড়ান তাহলে আমি আসতেছি, এটা হচ্ছে আপনার শিবচর থেকে প্রায় আরও অনেকটা দূরে, 2-3 কিলো ওখানে একটা মহিলা মাদ্রাসা, ওখানে যখন বলি ওর নাম বলি তো বলছে আসে, তো পুরুষ আসলে দেখতে দিবে না আর ওরে আসতে দিবে না ম্যাডাম, ওখানে যে মহিলা শিক্ষক যারা আছে তো আসতে দিবে না। তো ওই বাইরে বলে মহিলা নিয়ে আসলাম, তো এনে দেখি যে অন্য মেয়ে, ও না। তো ওইরকম করতে করতে আমি আর একটা জায়গায়, ওটা হচ্ছে পাঁচচরে সোনাপট্টিতে সোনার বাংলা মার্কেটে, ওখানে একটা অ্যাড্রেস পেলাম যে ওখানে আছে, হ্যাঁ ওখানে আছে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে ছিল তো দুটা ঘরে ছিল, দুটা ঘর ছিল ওখানে, দুটা ঘর থাকার পরে একটা ঘরে মেয়ে, 2-3টা মেয়ে ছিল আর একটা ঘরে ছিল অন্য লোকজন ছিল। সেখানে যাওয়ার পরে একটা ছেলে ও আমাকে ঘরে নিল, নেওয়ার পরে মানে আর একটা ছেলে এসে আমার যেমনে পারে এমনি অপমান করলো যে তুমি ওর পিছনে দৌড়ো কি লেগা, ও তো তোমার চায় না তুমি ওর পিছনে। আমি বললাম ওই তো আসতে বলছে, আমার ফোনে কল ড্রাই করছিল ওর, আমি ওনার আমি শোনাই দেখেন কে বলছে। তো বলতেছে ও তোমার নিয়ে খেলতেছে, তুমি হচ্ছে ডাবার গুটি, তোমার ডাবা চালতেছো আর তুমি ওরকমই নাচতেছো, তুমি চলে যাও, আর ইচ্ছা মতো অপমান করছে। করার পরে আমি আবার ওরে ফোন দিই, ওখানে বৈশা দেখা ফোন বন্ধ, আবার বন্ধ করে দিছে। তো কিছুক্ষণ পরে আবার ও ফোন ব্যাক করছে, মানে ও এখানে থাকতে থাকতে ফোন ব্যাক করে বলতেছে তুমি আমার খুঁজে পাইছো? আমি বললাম তুমি তো আর গরু ছাগল না যে খুঁজে পাবো, তুমি তো মানুষ, মানুষের খুঁজে পাওয়া সম্ভব না, গরু ছাগল হলে পাওয়া যায়। ও বলতেছে তাহলে কিসের ভালোবাসো, তোমার ভালোবাসার কোনো মূল্যই নেই। আমি বললাম এটা কী বললা? বলতেছে হ্যাঁ এটাই। তো এটা বলতে বলতে
আমার ফোনটা কেটে দিল কেটে দিয়া আমি ওখান থেকে বের হয়ে আসলাম। তো আমার কাছে ওই সময় কাবিন নামা ছিল, ওর ছবি ছিল। তো নামে ওই ছেলেটা আমার পিছন দিয়ে আসলো দুই তিনটা ছেলে নিয়ে। আইসা আমাকে বলো দাঁড়াও, দাঁড়ানোর পরে সোনা বাংলার মার্কেটের পিছনে নিয়ে গেল। নিয়ে যায় আমার এ করলো, ধরলো, ধরে বলতেছে কাবিন নামাটা দে। আমি বললাম কাবিন নামা দিব মানে? বলে হ্যাঁ কাবিন নামাটা দে আর ওর ছবিগুলো দে। তো আমি বললাম না কিছুই দিব না। তো জোরাজুরি করে নিল, নেওয়ার পরে কাবিন নামাটা রেখে দিল, ছবিগুলো ছিঁড়ে বলতে চাইছিল। তো ওখানে ছবিগুলো ছিঁড়ে নেয়, আবার বলছে যা তুই ছবি দিয়া কী করবি করগা, আর ছবি পাবি না। তো এরকম করতে করতে আবার ঢাকায় আসলাম। আমি ঢাকায় এসে আবার চাকরি করি, গাজীপুরেই চাকরি করতেছি। আর ওখান দিয়ে আমার চাকরি থেকে ওইটার থেকে আমাকে বের করে দিল। বের করে দেয় আমি প্রায় সপ্তাহে দুই দিন থেকে তিন দিন অ্যাবসেন্ট করে ফেলি, কারণ ওই ঢাকা দৌড়াদৌড়ি করে আমি অ্যাবসেন্ট করে ফেলি। তো আমাকে বের করে দিল, এখন চাকরিও পাই না, কি করব। তো ওখানে আমার একটা জেড়া থাকে, ওনারা বললাম যে চাকরি পাওয়া যায় কিনা দেখো একটু হেল্প করো। তো উনি বলতেছে চাকরি কই পাবি, আর কোন জায়গায় চাকরিতে লোক নেয় না। তো কী করলাম, রাজমিস্ত্রির কাজ শুরু করলাম, রাজমিস্ত্রির কাজ করি। আর মাঝে মধ্যেও ফোন দেয়, ফোন দিয়ে আমার কাছে টাকা চায়। হ্যাঁ মাঝে মধ্যে ফোন দেয়, ফোন দিয়ে টাকা চায়, আমি ওর জন্য টাকা পাঠাই। তো এরকম করতে করতে দেখা যাচ্ছে যে রমজান মাস চলে গেছে, রমজান মাস চলে যাওয়ার পরে কুরবানি প্রায় চলে আসছে। তো হঠাৎ করে ওই চাচিটা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে হৃদয়। আমি বললাম হ্যাঁ আমি। বলতেছে তুমি ফাতেমার পিছনে এভাবে না দৌড়ে তোমার একটা বুদ্ধি দেয় তুমি ওভাবে দৌড়ো। আমি বললাম কীভাবে? বলে ওরে ও তোমারে বোলানোর জন্য ওর দাদা আর ওর বাপে মিলে তাবিজ করছে, তো তুমি দেখো এই তাবিজ ভাঙতে পারো কিনা, তাহলে তুমি ফিরা পাইবা। তো তখন আমি আবার চিন্তা করলাম যে এটাই করি। এখন আমি পুস্তকলা ব্রিজের ওই পাশে এক কবিরাজ আছে, ওনার সাথে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করে উনি আমার কাছে 10,000 টাকা চায় যে সব কিছু করে দিবে, ফিরাইয়া দিব, 10,000 টাকা লাগবে 15 দিনের মধ্যে। তো আমি উনি আগে 5,000 টাকা চেয়েছে, কাজের পরে আবার 5,000। তো আমি টাকা দিলাম, বিকাশে দেওয়ার পরে উনি কী মন্ত্রতন্ত্র বলছে বলার পরে আমি বললাম ঠিক আছে। উনি বলছে ঠিক আছে তুমি শনিবার দিন বা মঙ্গলবার দিন আমার এখানে আসবা, পুস্তকালয় আসবা। আমি বললাম ঠিক আছে, আর দুটা টাকি মাছ নিয়ে আসতে বলছে। তো আমি টাকি মাছ নিয়ে আসলাম, আসার পরে উনি বোতলের মধ্যে পানি দিয়ে আগুন ধরাইলো, মানে পরে দেখা করছে যে এখানে তুমি তাকাও, তাকাইলে ওর ছবি দেখতে পাবে। আসলে আমি ওই সময় ছবি দেখতে পাইছি মনে হয়েছে, হ্যাঁ ওই সময় দেখতে পাইছি মনে হয়েছে এরকম একটা যে। তারপর আমি বিশ্বাস করি ওনারে, টাকা আরও 5,000 দিলাম, 10,000 দিয়ে আসে। দেওয়ার পরে উনি দুটা টাকি মাছ দিল, দেওয়ার পরে বলতেছে এটি কবরস্থানে ঘাইরা রাখবা, আজকে মঙ্গলবার দিলাম আর শনিবার উঠে আনবা, তবে রাত্র নিশি হলে কেউ দেখতে পারবে না আর কেউ জানতেও পারবো না। তো আমি ওদিন আসলাম, আসার যাইলাম গাজীপুর যায়া কবরস্থানে এটি রাইখা আসলাম, আবার রাত্র 2টা বাজে রাখলাম। উনি যে সময় বলে দিছে ওরকম ওই সময়। তো তিন দিন শনি মঙ্গলবারে রাখছি, শনিবারে আনতে হবে ওই একই টাইমে। তো গেলাম আনতে, আবার অনেক ভয় পাচ্ছিলাম যে ফার্স্ট মানে ভয় একটা ভিতরে কাজ করতেছিল। উনি বলছে যে পিছন যদি তোমার কেউ ডাকে ধৈরাও রাখে তুমি এই সুইটা আয়া পড়বা, মানে তুমি ওদের পিছনে তাকাইবা না। তো আমি বললাম ঠিক আছে, আর এখন ভয় পায়া পয়া গেছি, বাট কেউই কিছু করে নাই, আমার মতো আমি নিয়ে আসছি। নিয়ে এসে উনি বলছে দুটা তাবিজ, একটা হচ্ছে কাটা ছাড়া গাছে ঝুলাইতাম আর একটা হচ্ছে আমার মাজায় বাঁধতাম। তো আমি একটা হচ্ছে কাঁঠাল গাছে বাঁধি কাঁঠাল, আর একটা হচ্ছে আমার। তো ওই তাবিজ যখন বাঁধি তখন আমি পুরো পাগল, যে এখন আমার ওরে না দেখলে চলেই না, আমি প্রত্যেক দিন ঢাকা আসতেছি। তো এই জিনিসটা আমার এক বন্ধু আছে, বড় ভাই আছে বন্ধুর মধ্যে, ওনার কাছে শেয়ার করলাম, বলে তুই তাবিজটা খুল। তো তাবিজটা খুললো, খোলার পরে ওই তাবিজের ভিতরে কিচ্ছু ছিল না, শুধু সিগারেটের ছিল, ওই যে ফিল্টারটা আছে তুলা ওইটা ছিল। তো বলতেছে দেখ তুই যে 10,000 টাকা দিলি এটা কি। তো ওইরকম করতে করতে তো ওখানে মাওনাতে একটা আছে আর এক কবিরাজের সন্ধান পেলাম, ওই কবিরাজ বলছে আপনি প্রচুর এনার্জি ব্যয় করছেন, লাস্টে কি দাঁড়ায় সেটা বলেন। লাস্টে এখন ওর সাথে আর যোগাযোগ নাই, ওই লাস্ট দেখা হয়েছে না, ও ডিভোর্স দেয় নাই। আপনার এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাইলো কেন? ও কেন ঘুরাইছে এটা হচ্ছে যে আমার লেখাপড়া নাই। ও আমার ডাইরেক্ট বলছে তুই অশিক্ষিত, তুই গরিব, তোর সাথে আমার যায় না। এটা সে আগে বুঝে নাই? ওটা আগে বুঝে নাই। ওরা প্রশ্ন করছে কতদিনের? জি সংসার কতদিনের? একসাথে ছিলেন কয়দিন? একসাথে ছিলাম 6 মাস, 1 মাস 5 মাস 25 দিনের মতো। ওই এটা এনাফ, 5 মাস 25 দিন একসাথে থাকলে বোঝা যায় যে আসলে মানুষ কেমন। আপনাকে পছন্দ হয় না, একসাথে থাকার পরে চলে গেছে, সিম্পল। কেন বললেন এই গল্পটা?
এই গল্পটা বলছি যে আমি যেমন রাগে বা খুশির টালে একটা ডিসিশন নিছি ওটা যেন কেউ না নেয়। বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে বড় কথা। আপনার নিজের নেক্সট, প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে ভুল করে জীবনে, কিন্তু এই ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই অপরাধ। হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। আপনি যে ভুল করছেন সেই ভুলটা আপনি বুঝতে পারছেন এবং আপনার এই ভুল থেকে অনেকেই বুঝতে পারবে। আপনার তো ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া, মেয়েটার কত দূরে লেখাপড়া ছিল? মেয়েটা তখন এসএসসি পরীক্ষা দিয়েছে আমার থাকে খেলা থাকাকালীন, তারপরে জানতে পারছি এখন মেডিকেলে ডাক্তারি পড়তেছে। মেডিকেলে ডাক্তারি পড়তেছে? জি। সেই মেয়ে আপনাকে পছন্দ করে রাখবে? ও, সেটা তো তখন ছিল না ভাইয়া। মেয়েটার ফিউচার ছিল, আপনার ফিউচার ছিল না, এটা হচ্ছে বিষয়। মেয়েটা আপনার কাছাকাছি থেকে সেই জিনিসটা বুঝে গেছে। জি। দূরত্ব একটা মানুষের ভালো লাগাকে বাড়িয়ে দেয়, কিন্তু সে কাছাকাছি আসলে সেই ভালো লাগাটা যদি ধরে রাখার মতো যোগ্যতা না থাকে, পারস্পরিক যোগ্যতা, তাহলে সেই ভালো লাগাটা দ্রুত নষ্ট হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে হয়তোবা সেরকমই হয়েছে। জি। তো আমি এই গল্পটা প্রচার করলাম, এই কারণেই যে আমাদের ইমোশনের জায়গাটা থেকে আমরা বিয়ে বিষয়টাকে খুব মনে করি, বিয়ে মানেই একটা হয়ে গেল যা হওয়ার, কিন্তু বিয়ে বিষয়টা হচ্ছে দুজন মানুষকে পছন্দ করে সারা জীবন একসঙ্গে থাকার একটা লিখিত চুক্তি। এবং সারা জীবন একসঙ্গে একটা মানুষের সঙ্গে যখন আপনি থাকবেন, একটা কথা আছে না, দূরত্বে থাকলে নাকে গন্ধ আসে না, কিন্তু কাছাকাছি চলে আসলে কিন্তু স্মেল পাওয়া যায়। এবং সেই গন্ধটা যদি মনোপুত না হয় তাহলে সেটা কিন্তু মানে সেখানে এক্সিস্ট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি আসলে উদাহরণটা এভাবেই দিলাম সব কিছু মিলিয়ে। বিষয়টা এরকম যে আসলে তার আচার আচরণ, তার চাল চলন, এটা দ্বিপাক্ষিক, এটা শুধু এত একজনের জন্য না, দুপক্ষ মিলিয়ে অনেক কিছুই দেখবেন পছন্দ হবে না, আবার অনেক কিছুই ভালো লাগবে। এটার মধ্য দিয়ে একটা দীর্ঘ সময় ধরে থাকার ফলে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। আসলে বিয়ে ব্যাপারটা কি? বিয়ে ব্যাপারটা হচ্ছে হলো ভবিষ্যৎ পরিবার গঠন, আপনার উত্তরাধিকার তৈরি করা, দুজন দুজন মানুষের আস্থার জায়গাটা তৈরি করা, দুজন দুজন মানুষের নির্ভরতার জায়গাটা তৈরি করা। এবং এই জায়গাগুলোতে যখন শুধু ভালোবাসা দিয়ে একটা অসম পর্যায়ে দুটো মানুষ যখন একসঙ্গে হয়, সেখানে একটা পজিটিভ রেজাল্ট পাওয়াটা খুবই মুশকিল, খুবই মুশকিল, খুবই মুশকিল। ব্যতিক্রম যে হয় না তা না, নিঃসন্দেহে হয় এবং সেজন্য সেগুলো গল্পও হয়, কিন্তু অধিকাংশ গল্পেই আসলে ব্যতিক্রমতার কোনো খোঁজ পাওয়া যায় না। তেমন গল্পই আজকের এই গল্প। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ শুনলেন এবং ইউটিউবে যারা দেখবেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসব জীবন গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।